রোমীয়দের প্রতিপত্র রোমীয় এক অধ্যায়। যীশুখ্রিস্টের দাস পৌলের কাছ থেকে ঈশ্বর আমাকে প্রেরিত হওয়ার জন্য আহ্বান করেছেন, সমস্ত মানুষের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য আমাকে মনোনীত করা হয়েছিল। ঈশ্বর বহু পূর্বেই মানুষের কাছে এই সুসমাচার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি দিতে ঈশ্বর তাঁর ভাববাদীদের ব্যবহার করেছিলেন। পবিত্র শাস্ত্রে এই প্রতিশ্রুতির কথা লেখা ছিল। ঈশ্বরের পুত্র আমাদের প্রভু যীশুখ্রিস্টের বিষয়ই হল এই সুসমাচার। মানবরূপে তিনি দাউদের বংশে জন্মেছিলেন, কিন্তু যীশুখ্রিস্ট যে ঈশ্বরের পুত্র তা পবিত্র আত্মার মাধ্যমে দেখানো হল। মৃতদের মধ্যে হতে পরাক্রমে তাঁর পুনরুত্থানও প্রমাণ করে যে তিনি ঈশ্বরের পুত্র। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাকে প্রেরিতের এই বিশেষ কাজ দিয়েছেন, যেন সর্বজাতির লোকদের আমি বিশ্বাস ও বাধ্যতার পথে নিয়ে যাই। এ কাজ আমি খ্রিস্টের জন্যই করেছি। রোমানবাসীরা, তোমরাও তাদের মধ্যে যীশুখ্রিস্টের আহুত লোক হিসাবে আছো। হে রোমানবাসীগণ, তোমরা যারা ঈশ্বরের পবিত্র লোক হওয়ার জন্য আহুত, তাদের সকলকে এই চিঠি লিখছি। তোমরা তাঁর ভালোবাসার পাত্র। আমাদের ঈশ্বর পিতা ও প্রভু যীশুখ্রিস্ট হতে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি নেমে আসুক। প্রথমেই আমি তোমাদের সকলের জন্য যীশুখ্রিস্টের মধ্য দিয়ে আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তাঁর প্রতি তোমাদের এই মহাবিশ্বাসের কথা জগতের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমার প্রার্থনার সময় প্রতিবারই আমি তোমাদের মনে করি। ঈশ্বর জানেন যে এ কথা সত্য। আমি তাঁর পুত্র বিষয়ক সুসমাচার লোকদের কাছে প্রচার দ্বারা আত্মাতে ঈশ্বরের উপাসনা করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তোমাদের সবার কাছে যাবার অনুমতি পাই, আর ঈশ্বর যদি ইচ্ছা করেন তবেই তা সম্ভব হবে। আমি তোমাদের দেখার জন্য বড়ই উৎসুক। তোমাদের শক্তিশালী করে তোলার জন্য আমি সকলকে কিছু আত্মিক বর দিতে চাই। আমি বলতে চাই, আমাদের যে বিশ্বাস রয়েছে তার দ্বারা যেন পরস্পর উদ্বুদ্ধ হই। ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা জানো যে আমি বহুবার তোমাদের কাছে যেতে চেষ্টা করেছি, কিন্তু বাধা পেয়েছি। আমি তোমাদের কাছে যেতে চেয়েছি যাতে তোমাদের আত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারি। অন্যান্য অইহুদিদের লোকদের আমি যেমন সাহায্য করেছি, তেমনি আমি তোমাদেরও সাহায্য করতে চাই। আমার উচিত সকলের সেবা করা, তা সে গ্রিক হোক বা না হোক, বিজ্ঞ বা মূর্খ হোক। এই কারণেই রোমে তোমাদের কাছে সুসমাচার প্রচার করবার জন্য আমি এত আগ্রহী। সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি। সুসমাচারই হল সেই শক্তি, যে শক্তির দ্বারা ঈশ্বর তাঁর বিশ্বাসীদের উদ্ধার করেন, প্রথমে ইহুদিদের, পরে অইহুদিদের। ঈশ্বর কি করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন তা এই সুসমাচারের মধ্যে দিয়েই দেখানো হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস দ্বারাই মানুষ ঈশ্বরের সামনে নির্দোষ বলে গণ্য হয়। শাস্ত্র যেমন বলে, বিশ্বাসের দ্বারা যে ব্যক্তি ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছে সে অনন্ত জীবনের অধিকারী হবে। মানুষ নিজের অধর্ম দিয়ে ঈশ্বরের সত্যকে চেপে রাখে, তাই মানুষের কৃত সকল মন্দ এবং অন্যান্য কাজের জন্য স্বর্গ থেকে মানুষের উপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পায়। ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে তা পরিষ্কারভাবে তারা জেনেছে। তাছাড়া মানুষের পক্ষে ঈশ্বরকে যতখানি জানা সম্ভব তা তো তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ঈশ্বর সম্পর্কে এমন এমন বিষয় আছে যা মানুষ চোখে দেখতে পায় না, যেমন তাঁর অনন্ত পরাক্রম ও সেই সমস্ত বিষয় যার কারণে
তিনি ঈশ্বর। জগৎ সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের নানা কাজে সে সব প্রকাশিত হয়েছে। ঈশ্বরের সৃষ্ট বস্তুর মধ্যে ঐসব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাই মানুষ যে মন্দ কাজ করছে তার জন্য উত্তর দেবার পথ তার নেই। লোকরা ঈশ্বরকে জানত, কিন্তু তারা ঈশ্বরের গৌরবগান করেনি এবং তাঁকে ধন্যবাদও দেয়নি। লোকদের চিন্তাধারা অসাড় হয়ে গেছে এবং তাদের নির্বোধ মন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। তারা নিজেদের বিজ্ঞ বলে পরিচয় দিলেও তারা মূর্খ। তারা চিরজীবী ঈশ্বরের গৌরব করার পরিবর্তে নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিগুলোর উপাসনা করে সেই গৌরব তাদের দিয়েছে। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে বলে ঈশ্বর তাদের খুশি মতো পাপের পথে চলতে দিলেন এবং তাদের অন্তরের কামনা বাসনা অনুসারে মন্দ কাজ করতে ছেড়ে দিলেন। ফলে তারা তাদের দেহকে পরস্পরের সঙ্গে অসঙ্গত সংসর্গে ব্যবহার করে যৌন পাপে পূর্ণ হয়েছে। ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যা গ্রহণ করেছে আর সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তারা তাঁর সৃষ্ট বস্তুকে উপাসনা করেছে। চিরকাল ঈশ্বরের প্রশংসা করা উচিত। আমেন। লোকরা এইসব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন ও তাদের লজ্জাজনক অভিলাষের পথে চলতে দিলেন। নারীরা পুরুষের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ত্যাগ করে নিজেদের মধ্যে যৌন সংসর্গে লিপ্ত হয়েছে। ঠিক একইভাবে পুরুষরাও স্ত্রীদের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ছেড়ে দিয়ে অপর পুরুষের জন্য লালায়িত হয়ে লজ্জাকর কাজ করেছে আর এই পাপ কাজের শাস্তি তারা তাদের শরীরেই পেয়েছে। তারা ঈশ্বর সম্বন্ধে সত্য জ্ঞান থাকা মোটেই গুরুত্বপূর্ণ বলে মনে করেনি, তাই ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছেন যাতে তারা নিজেদের অসার চিন্তায় ডুবে থাকে এবং যে কাজ তাদের করা উচিত নয় তা করে। সেই লোকদের জীবন সব রকমের পাপ, অসাধুতা, স্বার্থপরতা ও হিংসায় ভরা। তাদের জীবন দেশ, হত্যা, বিবাদ, মিথ্যা ছল ও দুর্বুদ্ধিতে পূর্ণ। তারা ঈশ্বর ঘৃণাকারী, দুর্বিনীত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতামাতার আদেশ অমান্যকারী। তারা নির্বোধ, প্রতিশ্রুতি ভঙ্গকারী, স্নেহরহিত ও নির্দয়। তারা ঈশ্বরের বিধিব্যবস্থা জানে। তারা জানে যে বিধিব্যবস্থা বলে যারা এমন আচরণ করে তারা মৃত্যুযোগ্য, কিন্তু তা জেনেও তারা সেই সব মন্দ কাজ করে চলে। তাদের ধারণা যারা ওই সব মন্দ কাজ করে তারা সবাই ঠিকই করেছে। রোমিও দুই অধ্যায়। যদি মনে করো যে তুমি ওই লোকদের বিচার করতে পারো তাহলে ভুল করছো, কারণ তুমিও দোষী। তুমি অপরের বিচার করো কিন্তু তুমিও সেই একই রকম মন্দ কাজ করো। কাজেই তুমি যখন অন্যের বিচার করো তখন নিজেকেই দোষী সাব্যস্ত করো। যারা মন্দ কাজ করে ঈশ্বর তাদের বিচার করেন আর তাঁর বিচার ন্যায়সঙ্গত। তুমি তাদের বিচার করে থাকো কিন্তু তুমি নিজেও তাদের মতো সেই সব মন্দ কাজ করো। তাই এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ঈশ্বর তোমার বিচার করবেন। তুমি তাঁর বিচার এড়াতে পারবে না। ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন ও সহিষ্ণু হয়েছেন। ঈশ্বর অপেক্ষা করছেন যেন তোমার পরিবর্তন হয়, কিন্তু তুমি তাঁর দয়াকে তুচ্ছ জ্ঞান করছ। তুমি হয়তো বুঝতে পারছ না যে তোমাদের প্রতি ঈশ্বরের এত দয়ার উদ্দেশ্য হল যাতে তোমরা পাপ থেকে মন ফিরাও। কিন্তু তুমি কঠিন মনা লোক ও অবাধ্য। তুমি পরিবর্তিত হতে চাও না, তাই তুমি তোমার দণ্ডকে ঘোরতর করে তুলেছ। ঈশ্বরের ক্রোধ প্রকাশের দিনে তুমি সেই দণ্ড পাবে যেদিন লোকে ঈশ্বরের ন্যায় বিচার দেখতে পাবে। ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কার্য অনুসারী ফল দেবেন।
যারা অবিরাম তাদের সৎ ক্রিয়ার দ্বারা মহিমা, সম্মান এবং অমরত্বের অন্বেষণ করে, ঈশ্বর তাদের অনন্ত জীবনের অধিকারী করবেন। কিন্তু যারা স্বার্থপর, সত্যের অবজ্ঞাকারী এবং মন্দ পথে চলে, ঈশ্বর তাদের উপর তাঁর ক্রোধ ও শাস্তির প্রবাহ বইয়ে দেবেন। যারা মন্দ কাজ করে তাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের কাছ থেকে ক্লেশ ও পীড়া আসবে, প্রথমে ইহুদিদের ও পরে অইহুদিদের উপরে। কিন্তু যারা সৎ কাজ করে তাদের তিনি মহিমা, সম্মান ও শান্তি দেবেন, প্রথমে ইহুদিদের ও পরে অইহুদিদের। ঈশ্বর সকল মানুষকে একইভাবে বিচার করেন। যারা বিধি ব্যবস্থা জানে আর যারা তা কখনোই শোনেনি, পাপ করলে তারা সকলে একই পর্যায়ে পড়ে। বিধি ব্যবস্থা না জেনে যত লোক পাপ করেছে তারা সকলেই বিধি ব্যবস্থা ছাড়াই বিনষ্ট হবে। একইভাবে যাদের কাছে বিধি ব্যবস্থা আছে তবু পাপ করে, তাদের বিধি ব্যবস্থা দ্বারাই বিচার হবে। বিধি ব্যবস্থার কথা শুধু শুনলে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না, বরং বিধি ব্যবস্থা যা বলে তা সর্বদা পালন করলেই ঈশ্বরের কাছে ধার্মিক হওয়া যায়। অইহুদিরা কোনো বিধি ব্যবস্থা পায়নি, অথচ তারা যখন স্বভাবত বিধি ব্যবস্থা অনুযায়ী কাজ করে তখন তারা নিজেরাই নিজেদের বিধি ব্যবস্থা। যদিও তাদের অধিকারে কোনো বিধি ব্যবস্থা নেই, তবুও এটাই সত্য। তারা দেখায় যে বিধি ব্যবস্থার নির্দেশ কোনটা ভালো কোনটা মন্দ, তা তারা তাদের হৃদয় দিয়েই জানে। তাদের বিবেকও এই ব্যাপারে সাক্ষ্য দেয়। অনেক সময় তাদের চিন্তাধারাই ব্যক্ত করে যে তারা অন্যায় কাজ করছে আর তাতে তারা দোষী হয়। কোনো কোনো সময় তাদের চিন্তাধারা ব্যক্ত করে যে তারা ঠিকই করছে আর তাই তারা দোষী হয় না। এসব তখনই ঘটবে যখন ঈশ্বর যীশুখ্রিস্টের মাধ্যমে মানুষের সকল গুপ্ত বিষয়ের বিচার করবেন। যে সুসমাচার আমি লোকদের কাছে প্রচার করি তা এই কথাই বলছে, তোমার অবস্থা কেমন? তুমি নিজেকে ইহুদি বলে পরিচয় দাও এবং বিধি ব্যবস্থার উপর নির্ভর করো ও গর্ব করো যে তুমি ঈশ্বরের কাছাকাছি রয়েছ। তুমি জানো যে ঈশ্বর তোমার কাছ থেকে কোন কাজ আশা করেন আর কোনটা গুরুত্বপূর্ণ তাও তুমি জানো, কারণ তুমি বিধি ব্যবস্থা শিক্ষা করেছ। যারা ঠিক পথ চেনে না, তুমি মনে করো এমন লোকেদের তুমি একজন পথপ্রদর্শক। তুমি মনে করো যারা অন্ধকারে আছে তুমি তাদের কাছে জ্যোতিস্বরূপ। তুমি মনে করো যে যাদের মৌলিক শিক্ষার প্রয়োজন তুমি তাদের শিক্ষক হতে পারো। তোমার কাছে বিধি ব্যবস্থা আছে তাই তুমি মনে করো যে তুমি সবই জানো ও সব সত্য তোমার কাছেই রয়েছে। তুমি অপরকে শিক্ষা দিয়ে থাকো, কিন্তু তুমি কি নিজেকেও শিক্ষা দাও? চুরি করো না বলে তুমি অপরকে শিক্ষা দাও, কিন্তু তুমি নিজে চুরি করো। তুমি বলো লোকে যেন যৌন পাপে লিপ্ত না হয়, কিন্তু তুমি নিজে সেই পাপে পাপী। তুমি প্রতিমা ঘৃণা করো, কিন্তু মন্দির থেকে চুরি করো। তুমি ঈশ্বরের বিধি ব্যবস্থা নিয়ে গর্ব করো, আবার সেই একই বিধি ব্যবস্থা লঙ্ঘন করে ঈশ্বরেরই অবমাননা করো। শাস্ত্রে যেমন লেখা আছে, ইহুদিরা তোমাদের জন্যই অইহুদিরা ঈশ্বরের নিন্দা করে। সুন্নতের মূল্য আছে যদি তুমি বিধি ব্যবস্থা মানো, কিন্তু যদি বিধি ব্যবস্থা লঙ্ঘন করো তাহলে তা সুন্নত না হওয়ার সমান। অইহুদিরা সুন্নত করায় না, কিন্তু সুন্নত ছাড়াই যদি তারা বিধি ব্যবস্থার নির্দেশ মেনে চলে তাহলে কি তারা সুন্নতের মতোই হবে না? ইহুদিরা, তোমাদের লিখিত বিধি ব্যবস্থা ও সুন্নত প্রথা আছে, কিন্তু তোমরা বিধি ব্যবস্থা লঙ্ঘন করো। তাই যাদের দৈহিকভাবে সুন্নত হয়নি অথচ বিধি ব্যবস্থা মেনে চলে তারা দেখিয়ে দেবে যে তোমরা ইহুদিরা দোষী। বাহ্যিকভাবে ইহুদি হলেই প্রকৃত ইহুদি হওয়া যায় না,
এবং পূর্ণ অর্থে বাহ্যিক সুন্নত প্রকৃত সুন্নত নয়। যে অন্তরে ইহুদি সেই প্রকৃত ইহুদি। প্রকৃত সুন্নত সম্পন্ন হয় অন্তরে, বিধিব্যবস্থায় লিখিত অক্ষরের মাধ্যমে তা হয় না, কিন্তু অন্তরে আত্মার দ্বারা সাধিত হয়। আত্মার দ্বারা যে ব্যক্তির হৃদয়ের সুন্নত হয় সে মানুষের প্রশংসা নয়, ঈশ্বরের প্রশংসা পায়। রোমিও 3 অধ্যায়। তাহলে ইহুদিদের এমন কি সুবিধা আছে যা অন্য লোকদের নেই? সুন্নতেরই বা মূল্য কি? হ্যাঁ, সব দিক দিয়েই ইহুদিদের অনেক সুবিধা আছে। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই, ঈশ্বর তাঁর শিক্ষা প্রথমে ইহুদিদেরই দিয়েছিলেন। একথা ঠিক যে কিছু কিছু ইহুদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না, কিন্তু তাতে কি, তারা অবিশ্বস্ত হয়েছে বলে কি ঈশ্বরও অবিশ্বস্ত হবেন? না, নিশ্চয়ই নয়। সব মানুষ মিথ্যাবাদী হলেও ঈশ্বর সব সময়ই সত্য। শাস্ত্রে যেমন বলে, তুমি তোমার বাক্যে ন্যায়পরায়ণ প্রতিপন্ন হবে, আর বিচারের সময় তোমার জয় হবেই। আমরা যখন অন্যায় করি তখন আরো স্পষ্টভাবে জানা যায় যে ঈশ্বর ন্যায়পরায়ণ। তবে কি আমরা বলবো যে ঈশ্বর যখন আমাদের শাস্তি দেন তখন অন্যায় করেন? কারো কারো মনে যেমন চিন্তা থাকে আমি সেই রকমই বলছি। ঈশ্বর যদি ন্যায়পরায়ণ না হতেন তবে জগতের বিচার করা তাঁর দ্বারা সম্ভব হতো না। কেউ আবার বলতে পারেন, যদি আমার মিথ্যার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ পায় তবে পাপী হিসাবে আমার বিচার কেন হয়? তাহলে এ কথা দাঁড়ায় যে এসো আমরা মন্দ কিছু করি যাতে তার থেকে ভালো কিছু পাওয়া যায়। অনেকে আমাদের সমালোচনা করে বলে যে আমরা নাকি এমনই শিক্ষা দিই। যারা এমন কথা বলে তারা ভুল করছে এবং তারা বিচারে দোষী সাব্যস্ত হবেই। তাহলে কি আমরা ইহুদিরা অন্যদের থেকে ভালো? না, কখনোই নয়। কারণ আমরা এর আগেই বলেছি যে ইহুদি বা অইহুদি সকলেই সমান, তারা সকলেই পাপের শক্তির অধীন। শাস্ত্রে যেমন বলে, এমন কেউ নেই যে ধার্মিক, এমন কি একজনও নেই, এমন কেউ নেই যে বোঝে, এমন কেউ নেই যে ঈশ্বরকে পাবার চেষ্টা করে। সকলেই ঈশ্বর হতে দূরে সরে গেছে, সকলেই অপদার্থ, কেউই ভালো কাজ করে না, একজনও না। তাদের মুখ এক উন্মুক্ত কবর, জীভ দিয়ে তারা ছলনার কথা বলে, তাদের বাক্যে সাপের বিষ ঢালা, সব সময় তাদের মুখে শুধু অভিশাপ ও কটু কথা, রক্ত ঝরানোর কাজে তারা ব্যগ্র, তাদের চরণ যে পথেই যায় সেই পথেই রেখে যায় বিনাশ ও বিষাদ, শান্তির পথ তারা কখনো চেনেনি, ঈশ্বরের জন্যে তাদের শ্রদ্ধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিধি ব্যবস্থা যা কিছু বলে তা বিধি ব্যবস্থার অধীন লোকেদেরই বলে, তাই মানুষের আর অজুহাত দেখাবার কিছু নেই, তাদের মুখ বন্ধ। সমস্ত জগৎ ইহুদি কি অইহুদি ঈশ্বরের সামনে দোষী, কারণ বিধি ব্যবস্থা পালন করলেই যে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় তা নয়। বিধি ব্যবস্থা কেবল পাপকে চিহ্নিত করে, কিন্তু এখন বিধি ব্যবস্থা ছাড়াই ঈশ্বরের লোকদের তাঁর সম্মুখে ধার্মিক প্রতিপন্ন করার যে কাজ করেছেন তা প্রকাশিত হয়েছে। বিধি ব্যবস্থা ও ভাববাদীরা এই নতুন পথের কথাই বলে গেছেন। যীশুখ্রিস্টের উপর বিশ্বাস দ্বারাই মানুষ ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়। যারাই খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে তাদের সবার জন্যই এই কাজ ঈশ্বর করেন, কারণ তাদের মধ্যে কোনো প্রভেদ নেই। সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু তারা ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যে যীশুখ্রিস্টের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ করে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছে। ঈশ্বর
যিশুকে উৎসর্গীকৃত বলিরূপে আমাদের কাছে দিলেন, যেন যারা তাঁকে বিশ্বাস করে বিশ্বাসের মাধ্যমেই তাদের পাপ সকল ক্ষমা হয়। ঈশ্বর এই কাজের মাধ্যমে দেখান যে তিনি সর্বদাই যা ন্যায় তাই করেন। অতীতেও তিনি সহিষ্ণুতা দেখিয়েছিলেন এবং লোকদের পাপ অনুযায়ী শাস্তি দেননি। তাঁর পুত্র যিশুকে দান করে আজও তিনি দেখান যে তিনি ন্যায়বান। ঈশ্বর এই কাজ করেছেন যাতে তিনি বিচারে ন্যায়পরায়ণ থাকেন ও যে কেউ যিশুতে বিশ্বাস করে সেও ধার্মিক প্রতিপন্ন হয়। সেজন্য গর্ব করার মতো আমাদের কিছুই রইল না, কারণ বিধিব্যবস্থা পালনের দ্বারা নয়, বিশ্বাসের ব্যবস্থা দ্বারা গর্ব করার পথ রুদ্ধ হল। সুতরাং আমরা বিশ্বাস করি মানুষ বিধিব্যবস্থা পালনের জন্য যা করে তার দ্বারা নয়, কিন্তু বিশ্বাসেই সে ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়। ঈশ্বর কেবল ইহুদিদের ঈশ্বর নন, তিনি অইহুদিদেরও ঈশ্বর। ঈশ্বর এক এবং একই উপায়ে সকলকে উদ্ধার করেন। তিনি ইহুদিদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক প্রতিপন্ন করেন, আবার তিনি অইহুদিদের তাদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক প্রতিপন্ন করেন। তবে বিশ্বাসের পথে চলে কি আমরা বিধি ব্যবস্থাকে বাতিল করে দিচ্ছি? কখনোই না, বরং বিশ্বাসের পথে চলে আমরা বিধি ব্যবস্থার যথার্থ উদ্দেশ্য তুলে ধরি। রোমীয় চার অধ্যায়। তাহলে আমাদের পার্থিব পিতৃপুরুষ অব্রাহাম সম্বন্ধে আমরা কি বলবো? বিশ্বাস সম্পর্কে তিনি কি শিখেছিলেন? যদি নিজের কাজের জন্য তিনি ধার্মিক প্রতিপন্ন হতেন, তবে গর্ব করার মতো তার কিছু থাকত, কিন্তু ঈশ্বরের সাক্ষাতে তিনি গর্ব করতে পারেননি। শাস্ত্র এ ব্যাপারে বলে, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাসের দ্বারাই তিনি ধার্মিক প্রতিপন্ন হলেন। যে লোক কাজ করে তার মজুরি তো নিছক দান বলে নয়, কিন্তু তার ন্যায্য পাওনা বলে গণ্য হয়। কিন্তু যে মানুষ কাজ করার বদলে ঈশ্বরের উপর বিশ্বাস করে, সেক্ষেত্রে তার বিশ্বাসই তাকে ধার্মিক প্রতিপন্ন করে। দাউদও সেই একইভাবে বলেছেন, ধন্য সেই ব্যক্তি যাকে ঈশ্বর তার কাজের দ্বারা নয় বরং তার বিশ্বাসের দরুন ধার্মিক প্রতিপন্ন করেন। ধন্য তারা যাদের অন্যায় ক্ষমা করা হয়েছে, যাদের পাপ ঢেকে রাখা হয়েছে। ধন্য সেই ব্যক্তি প্রভু যার পাপ গণ্য করেন না। এখন এই সৌভাগ্য কি শুধু যারা সুন্নত হয়েছে তাদের জন্য? অসুন্নতদের জন্য কি নয়? কারণ আমরা বলি বিশ্বাস দ্বারাই অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন। কিন্তু অব্রাহামের কোন অবস্থায়? তাঁর সুন্নত হবার আগে না পরে? আসলে অসুন্নত অবস্থাতেই তিনি ধার্মিক প্রতিপন্ন হন। অসুন্নত অবস্থায় তিনি বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হন এবং তার চিহ্ন হিসাবে তিনি সুন্নত হয়েছিলেন। তাই অসুন্নত হলেও যারা বিশ্বাস করে অব্রাহাম তাদেরও পিতা, তারাও ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়। যারা সুন্নত হয়েছে অব্রাহাম তাদেরও পিতা। তাদের সুন্নত হওয়ার সুবাদে যে তারা অব্রাহামের সন্তান হয়েছে তা নয়, কিন্তু সুন্নত হওয়ার পূর্বে অব্রাহামের যে বিশ্বাস ছিল, ওই লোকেরা যদি অব্রাহামের সেই বিশ্বাসের পথ অনুসরণ করে থাকে তবেই তারা অব্রাহামের সন্তান। জগতের উত্তরাধিকারী হওয়ার যে প্রতিজ্ঞা ঈশ্বর অব্রাহাম ও তার বংশধরদের কাছে করেছিলেন, তা বিধি ব্যবস্থার মাধ্যমে আসেনি, কিন্তু বিশ্বাসের দ্বারা যে ধার্মিকতা লাভ হয় তার মধ্যে দিয়েই সেই প্রতিজ্ঞা করা হয়েছিল। কারণ যদি বিধি ব্যবস্থায় নির্ভর কেউ জগতের উত্তরাধিকারী হয়, তবে বিশ্বাসের কোনো অর্থ হয় না এবং সেক্ষেত্রে প্রতিজ্ঞাও মূল্যহীন। কারণ বিধি ব্যবস্থা মেনে চলা না হলে তা শুধুই ঈশ্বরের ক্রোধ বয়ে আনে। বিধি ব্যবস্থা যেখানে নেই সেখানে তার লঙ্ঘনও নেই। তাই ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা বিশ্বাসের ফলেই লাভ হয়, যেন
অনুগ্রহের দান হিসাবে গ্রহণ করা হয়। এইভাবে অব্রাহামের সব বংশধরদের জন্য সেই প্রতিজ্ঞা দৃঢ়ভাবে রয়েছে। যাদের বিধিব্যবস্থা দেওয়া হয়েছে কেবল তাদের জন্যই সেই প্রতিজ্ঞা রয়েছে তা নয়, কিন্তু তাদের জন্য সেই প্রতিজ্ঞা রয়েছে যাদের অব্রাহামের মতো বিশ্বাস রয়েছে। এই প্রতিশ্রুতি তাদেরই জন্য যারা অব্রাহামের মতো বিশ্বাসে চলে। অব্রাহাম আমাদের সকলেরই পিতা। শাস্ত্রে লেখা আছে, আমি তোমাকে বহু জাতির পিতা করলাম। ঈশ্বরের দৃষ্টিতে অব্রাহাম আমাদের পিতা। তিনি সেই ঈশ্বরে বিশ্বাস করতেন যিনি মৃতকে জীবন দেন ও যার অস্তিত্ব নেই তাকে অস্তিত্বে আনেন। অব্রাহামের সন্তান হওয়ার কোনো আশা ছিল না, কিন্তু অব্রাহাম ঈশ্বর বিশ্বাসে স্থির ছিলেন। আশা না থাকলেও আশা করে যাচ্ছিলেন, আর এই জন্যেই তিনি বহু জাতির পিতা হতে পেরেছিলেন। ঠিক ঈশ্বর যেমন বলেছিলেন, তোমার বংশধররা আকাশের তারার মতো অসংখ্য হবে। অব্রাহামের বয়স তখন 100 বছর, কাজেই সন্তান লাভের জন্য তাঁর দৈহিক ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। তাঁর স্ত্রী সারার সন্তান ধারণ করার ক্ষমতাও ছিল না। অব্রাহাম এসব কথা চিন্তা করেছিলেন, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসে তিনি দুর্বল হয়ে পড়েননি। ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূর্ণতার বিষয়ে অব্রাহামের কোনো সন্দেহ ছিল না। অব্রাহাম অবিশ্বাস করলেন না, বরং তিনি বিশ্বাসে বলবান হয়ে উঠলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন। ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যে তিনি সফল করতে পারবেন সেই সম্বন্ধে অব্রাহাম সুনিশ্চিত ছিলেন, আর তাই এই বিশ্বাস তাকে ঈশ্বরের সম্মুখে ধার্মিক প্রতিপন্ন করেছিল। শাস্ত্রে এই কথা শুধু যে তাঁর জন্যই লেখা হয়েছিল তা নয়, ওই কথাগুলি আমাদের জন্যও লেখা হয়েছে। আমাদের বিশ্বাসকেও ঈশ্বর আমাদের পক্ষে ধার্মিকতা হিসাবে প্রতিপন্ন করলেন, কারণ যিনি প্রভু যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন সেই ঈশ্বরে আমরা বিশ্বাস করি। আমাদের পাপের জন্য সেই যীশুকে মৃত্যুর হাতে সমর্পণ করা হল এবং আমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করার জন্য যীশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন। রোমিও 5 অধ্যায়। বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হয়েছে। খ্রিস্টের জন্যই আমরা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হয়েছি এবং দাঁড়িয়ে আছি। আমরা আনন্দ করি যে এই প্রত্যাশা নিয়ে আমরা একদিন ঈশ্বরের মহিমার অংশীদার হব। এমনকি সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ করি, কারণ আমরা জানি যে এইসব দুঃখ কষ্ট আমাদের ধৈর্যের পথে এগিয়ে নিয়ে যায়। ধৈর্য আমাদের স্বভাবকে খাঁটি করে তোলে এবং এই খাঁটি স্বভাবের ফলে জীবনে আশার উৎপত্তি হয়। এই প্রত্যাশা কখনোই আমাদের নিরাশ করে না, কারণ পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। সেই পবিত্র আত্মাকে আমরা ঈশ্বরের দান রূপে পেয়েছি। আমরা যখন শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। উপযুক্ত সময় খ্রিস্ট আমাদের মতো দুষ্ট লোকদের জন্য প্রাণ দিলেন। কোনো সৎ লোকের জন্য কেউ নিজের প্রাণ দেয় না বললেই চলে। যিনি অন্যের উপকার করেছেন এমন লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু আমরা যখন পাপী ছিলাম খ্রিস্ট তখনও আমাদের জন্য প্রাণ দিলেন, আর এইভাবে ঈশ্বর দেখালেন যে তিনি আমাদের ভালোবাসেন। ঈশ্বর খ্রিস্টের রক্তের মাধ্যমে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন, তবে এই সত্যটি আরও কত সুনিশ্চিত যে খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব। আমরা যখন তাঁর শত্রু ছিলাম তখন যদি ঈশ্বর তাঁর পুত্রের মৃত্যুর মাধ্যমে তাঁর সঙ্গে আমাদের মিলন করিয়ে নিলেন,
তাহলে মিলনের পরে এটা আরও কত নিশ্চিত যে আমরা এখন তাঁর পুত্রের জীবনের মাধ্যমে উদ্ধার পাব। শুধু যে উদ্ধার পাব তা নয়, এখন আমরা ঈশ্বরে আনন্দ করি, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সেই আনন্দ পেয়েছি, যার মাধ্যমে আমরা এখন ঈশ্বরের মিত্রে পরিণত হয়েছি। একজনের মধ্যে দিয়ে যেমন পৃথিবীতে পাপ এসেছিল, তেমনি পাপের সাথে এসেছে মৃত্যু। সকল মানুষ পাপ করেছে, আর পাপ করার জন্যই সকলের কাছে মৃত্যু এলো। মসির বিধিব্যবস্থা আসার আগে জগতে পাপ ছিল, অবশ্য তখন বিধিব্যবস্থা ছিল না বলে ঈশ্বর লোকদের পাপ গণ্য করতেন না, কিন্তু আদমের সময় থেকে মসির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করছিল। ঈশ্বরের আদেশ অমান্য করার দরুন আদম পাপ করেছিলেন, কিন্তু যারা আদমকে দেওয়া ওইসব আদেশ লঙ্ঘন করে পাপ করেনি, মৃত্যু তাদের উপরেও রাজত্ব করছিল। আসলে যিনি আসছিলেন আদম ছিলেন তাঁর প্রতিরূপ, কিন্তু আদমের অপরাধ যেরকম ঈশ্বরের অনুগ্রহদান সেই রকম নয়, কারণ ওই একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হল। সেই রকমভাবেই একজন ব্যক্তি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে বহু লোক ঈশ্বরের অনুগ্রহদানে জীবন লাভ করল, আর ঈশ্বরের অনুগ্রহদানের মধ্যে দিয়ে যা এলো তা আদমের একটি পাপের ফল থেকে ভিন্ন, কারণ একটি পাপের জন্য নেমে এসেছিল বিচার ও পরে দণ্ডাজ্ঞা, কিন্তু বহু লোকের পাপের পর এলো ঈশ্বরের বিনামূল্যের দান। একজন পাপ করল আর সেই এক ব্যক্তির অপরাধের জন্য সকলের উপর মৃত্যু রাজত্ব করল, কিন্তু এখন যারা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করে ও ধার্মিক গণ্য হওয়ার অধিকার দান হিসাবে পায়, তারা নিশ্চয়ই সেই এক ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্টের মাধ্যমে জীবনের পরিপূর্ণতা নিয়ে রাজত্ব করবে। তাই আদমের একটি পাপ যেমন সকলের উপরে মৃত্যুদণ্ড নিয়ে এলো, সেই একইভাবে খ্রিস্টের একটি ন্যায় কাজের মধ্য দিয়ে তাঁর দ্বারা সকলেই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছে, আর তার ফলে তারা প্রকৃত জীবনের অধিকারী হয়েছে। সুতরাং যেমন একজনের অবাধ্যতার ফলে সব লোক পাপী বলে গণ্য হল, সেরকমভাবে সেই একজনের বাধ্যতার ফলে অনেকে ধার্মিক প্রতিপন্ন হবে। বিধিব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হল সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরও উপচে পড়ল। এক সময় যেমন পাপ মৃত্যুর মাধ্যমে আমাদের ওপর রাজত্ব করেছিল, সেই রকম ঈশ্বর লোকদের ওপর তাঁর মহা অনুগ্রহ দান করলেন যাতে সেই অনুগ্রহ তাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করে তোলে, আর এরই ফলে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে। রোমিও ৬ অধ্যায়। তাই তোমরা কি মনে করো যে আমরা পাপ করতেই থাকব যেন ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পায়? মোটেই না। আমাদের পুরনো পাপ জীবনের যখন মৃত্যু হয়েছে তখন আমরা কিভাবে আবার পাপেই জীবন যাপন করতে পারি? তোমরা কি ভুলে গেলে যে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রিস্ট যীশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম? বাপ্তাইজ হওয়াতে আমরা তাঁর মৃত্যুর মধ্যে প্রবেশ করেছিলাম। বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তাঁর মৃত্যুতে সমাহিত হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তাঁর সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের পথে চলতে পারি। খ্রিস্ট মৃত্যুভোগ করলেন আর আমরা তাঁর মৃত্যুর মধ্য দিয়ে তাঁর সঙ্গে যুক্ত হলাম। সুতরাং খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন বলে আমরাও তাঁর পুনরুত্থানের অংশীদার হব। আমরা জানি যে আমাদের পুরনো জীবন খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, যাতে আমাদের পুরনো পাপের জীবন ধ্বংস হয়। তাহলে আমরা আর পাপের দাস হয়ে থাকব না, কারণ যার মৃত্যু হয়েছে সে পাপের শক্তি থেকেও
মুক্তি পেয়েছে। যদি আমরা খ্রিস্টের সঙ্গে মরে থাকি, আমরা জানি যে আমরা তাঁর সঙ্গেই জীবিত হব। আমরা জানি যে খ্রিস্ট মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন, তিনি আর মরতে পারেন না। এখন তাঁর উপর মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই। খ্রিস্ট মৃত্যুভোগ করেছিলেন পাপের শক্তিকে চিরতরে পরাভূত করার জন্য। এখন তাঁর যে জীবন, সেই জীবন তিনি ঈশ্বরের জন্য যাপন করেন। ঠিক সেইভাবে তোমরাও নিজেদের পাপ সম্বন্ধীয় বিষয়ে মৃত মনে করো এবং নিজেদের দেখো যে তোমরা খ্রিস্ট যীশুতে সংযুক্ত থেকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছো। তাই তোমাদের ইহজীবনে পাপকে কর্তৃত্ব করতে দিও না। যদি দাও, তবে তোমাদের দেহের মন্দ অভিলাষের অধীনেই তোমরা চলতে থাকবে। তাই তোমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অধর্মের হাতিয়ার করে পাপের কাছে তুলে দিও না। মন্দ কাজে তোমাদের দেহকে ব্যবহার করো না। ঈশ্বরের হাতে নিজেদের তুলে দাও। সেই লোকদের মতো হও যারা পাপের সম্বন্ধে মরেছিলেন এবং মৃতদের মধ্য হতে পুনরুত্থিত হয়ে এখন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছেন। নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার হাতিয়ার করে ঈশ্বরের সেবায় নিবেদন করো। পাপ আর তোমাদের উপর প্রভুত্ব করবে না, কারণ তোমাদের জীবন আর বিধিব্যবস্থার অধীন নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের অধীন। তাহলে আমরা কি করব? আমরা বিধিব্যবস্থার অধীন নই, ঈশ্বরের অনুগ্রহের অধীন। তাই আমরা কি পাপ করতেই থাকব? না। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা যখন কারো অনুগত হবে বলে তারই হাতে নিজেদের দাস রূপে তুলে দাও, তখন যার অনুগত হলে তোমরা তারই দাস। তোমরা পাপের দাস হতে পারো বা ঈশ্বরের অনুগত হতে পারো। পাপ আত্মিক মৃত্যু আনে, কিন্তু ঈশ্বরের অনুগত থাকলে তোমরা ধার্মিক প্রতিপন্ন হবে। অতীতে তোমরা পাপের দাস ছিলে, পাপ তোমাদের উপর কর্তৃত্ব করত, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তোমাদের কাছে যে শিক্ষা সমর্পিত হয়েছিল তা পূর্ণরূপে পালন করছো। তোমরা পাপের দাসত্ব থেকে মুক্তি পেয়ে এখন ধার্মিকতারই দাস হয়েছো। তোমাদের বুঝতে কষ্ট হয় বলে এই বিষয়টি দৈনন্দিন জীবনের এই দৃষ্টান্ত দ্বারা বোঝাতে চাইছি। তোমরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাপের দাসত্বে ও মন্দের মধ্যে সঁপে দিয়েছিলে, ফলে তোমরা কেবল মন্দ উদ্দেশ্যেই জীবনযাপন করতে। সেইভাবে এখন তোমরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার দাস রূপে সঁপে দাও। তাহলে তোমরা ঈশ্বরে সমর্পিত পবিত্র জীবন যাপন করবে। অতীতে তোমরা যখন পাপের দাস ছিলে, তখন ধার্মিকতার সম্বন্ধে স্বাধীন ছিলে। সেই মন্দ কাজ থেকে কি ফসল তুলেছ তার জন্য এখন তোমরা লজ্জাবোধ করছ, কারণ এইসব কাজের ফল মৃত্যু। কিন্তু এখন তোমরা সেই পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের দাস হয়েছ। তাই এখন যে ফসল তোমরা পাচ্ছ তা পবিত্রতার জন্য এবং তার পরিণাম অনন্ত জীবন। কারণ পাপ যে মজুরি দেয় সেই মজুরি হল মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে যা দান করেন সেই দান হল আমাদের প্রভু খ্রিস্ট যীশুতে অনন্ত জীবন। রোমিও 7 অধ্যায়। ভাই ও বোনেরা, তোমরা যখন মসির বিধি ব্যবস্থা জানো, তখন তোমরা নিশ্চয়ই জানো যে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই সে বিধি ব্যবস্থার অধীনে থাকে। তোমাদের কাছে একটা দৃষ্টান্ত দিই। একজন স্ত্রীলোক নিয়ম মতো যতদিন তার স্বামী বেঁচে থাকে ততদিন তার প্রতি দায়বদ্ধ থাকে। স্বামী মারা গেলে সে বিয়ের বিধিব্যবস্থা থেকে মুক্তি পায়। কিন্তু সেই স্ত্রীলোক তার স্বামী বেঁচে থাকতে যদি অপর পুরুষকে বিবাহ করে, সে ব্যভিচার করে। তার স্বামী যদি মারা যায়, তাহলে সে বিয়ের বিধিব্যবস্থা থেকে মুক্ত হয়ে যায়। আর তখন সে যদি অন্য পুরুষকে বিয়ে করে, তাহলে সে ব্যভিচারের দোষে দোষী হয় না। অতএব আমার ভাই ও বোনেরা,
খ্রিস্টের দেহের মাধ্যমে সেইভাবে তোমাদের পুরনো সত্তার মৃত্যু হয়েছে ও তোমরা বিধিব্যবস্থার বন্ধন থেকে মুক্ত হয়েছ। মৃত্যু থেকে যিনি বেঁচে উঠেছেন এখন তোমরা তাঁরই হয়েছ। আমরা খ্রিস্টের হয়েছি যেন ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করতে পারি। অতীতে আমরা মানবিক পাপ প্রকৃতি অনুসারে জীবনযাপন করছিলাম। বিধিব্যবস্থা পাপের যেসব প্রবৃত্তি জাগিয়ে তোলে সেগুলি আমাদের দেহে প্রবল ছিল, যার ফলে আমরা যা করতাম তা আমাদের কাছে আত্মিক মৃত্যু নিয়ে আসত। অতীতে বিধিব্যবস্থা আমাদের বন্দী করে রেখেছিল, কিন্তু এখন আমাদের পুরনো সত্তার মৃত্যু হয়েছে এবং আমরা বিধিব্যবস্থার বন্ধন থেকে মুক্ত হয়েছি। এখন আমরা নতুন ধারায় ঈশ্বরের সেবা করি, পুরনো লিখিত বিধিব্যবস্থার নির্দেশ অনুসারে নয়, কিন্তু পবিত্র আত্মার নির্দেশে। তোমরা হয়তো ভাবছ যে আমি বলছি বিধিব্যবস্থা এবং পাপ একই বস্তু। না, নিশ্চয়ই নয়। একমাত্র বিধিব্যবস্থার দ্বারাই পাপ কি তা আমি বুঝতে পারলাম। আমি কখনোই বুঝতে পারতাম না যে লোভ করা অন্যায় যদি বিধিব্যবস্থায় লেখা না থাকত। অপরের জিনিসে লোভ করা পাপ, কারণ পাপ ওই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আমার অন্তরে তখন লোভের আকর্ষণ জাগিয়ে তুলতে শুরু করল। তাই ওই আদেশের সুযোগ নিয়ে আমার জীবনে পাপ প্রবেশ করল। ব্যবস্থা না থাকলে পাপের কোনো শক্তি থাকে না। একসময় আমি বিধিব্যবস্থা ছাড়াই বেঁচেছিলাম, কিন্তু যখন বিধিব্যবস্থা এলো তখন আমার মধ্যে পাপ বাস করতে শুরু করল। তখন আমি আত্মিকভাবে মৃত্যুবরণ করলাম। যে আদেশের ফলে জীবন পাবার কথা, সেই আদেশ আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। ঈশ্বরের সেই আজ্ঞা দিয়েই পাপ আমাকে ঠকাবার সুযোগ পেল এবং তাই দিয়েই আমাকে আত্মিকভাবে মেরে ফেলল। তাহলে দেখা যাচ্ছে যে বিধিব্যবস্থা পবিত্র আর তার আজ্ঞাও পবিত্র, ন্যায্য ও উত্তম। তাহলে যা উত্তম তাই কি আমার কাছে মৃত্যু নিয়ে এলো? নিশ্চয়ই নয়। উত্তম বিষয়ের মধ্য দিয়ে পাপ আমার কাছে মৃত্যু নিয়েও এলো, যাতে পাপকে পাপ বলে চেনা যায়, আজ্ঞাকে ব্যবহার করে পাপকে অতীব পাপপূর্ণ বলে চেনা গেল। আমরা জানি যে বিধিব্যবস্থা আত্মিক, কিন্তু আমি আত্মিক নই। কৃতদাসের মতো পাপ আমার উপর কর্তৃত্ব করে। কি করছি তাই আমি জানি না, কারণ আমি যা করতে চাই তা করি না, বরং যে মন্দ জিনিস আমি ঘৃণা করি তাই করি। আর আমি যেসব মন্দ কাজ করতে চাই না যদি তাই করি, তাহলে বুঝতে হবে বিধিব্যবস্থা যে উত্তম তা আমি মেনে নিয়েছি। আমি যেসব মন্দ কাজ করছি তা আমি নিজে যে করছি তা নয়, করছে সেই পাপ যা আমার মধ্যে বাসা বেঁধে আছে। হ্যাঁ, আমি জানি যা ভালো তা আমার মধ্যে বাস করে না, অর্থাৎ আমার অনাত্মিক মানবিক প্রকৃতির মধ্যে তা নেই, কারণ যা ভালো তা করবার ইচ্ছা আমার মধ্যে আছে কিন্তু তা আমি করতে পারি না, কারণ যা ভালো আমি করতে চাই তা করি না, কিন্তু যে অন্যায় আমি করতে চাই না কাজে তাই তো করি। যা আমি করতে চাই না যদি আমি তাই করি, তাহলে যে পাপ আমার মধ্যে আছে তা এই মন্দ কাজ করায়। কাজেই আমার মধ্যে এই নিয়মটি আমি লক্ষ্য করছি যে যখন আমি সৎকার্য করতে ইচ্ছা করি তখনও মন্দ আমার মধ্যে থাকে। আমার অন্তর ঈশ্বরের বিধিব্যবস্থা ভালোবাসে, কিন্তু আমি দেখছি যে আমার দেহের মধ্যে আর একটা বিধিব্যবস্থা কাজ করছে, যা সেই বিধিব্যবস্থার সঙ্গে লড়াই করে চলে, যা আমার মন গ্রহণ করেছে। আমার দেহে যে বিধিব্যবস্থা কাজ করছে তা হল পাপের বিধিব্যবস্থা এবং এর হাতে আমি বন্দী। কি হতভাগ্য মানুষ আমি! কে আমাকে এই মরদেহ থেকে উদ্ধার করবে? ঈশ্বর আমাকে উদ্ধার করবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের দ্বারা ঈশ্বর আমাকে উদ্ধার করবেন। এই জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।
তাহলে দেখছি যে আমি মনে ঈশ্বরের বিধিব্যবস্থার দাস, কিন্তু আমার পাপ প্রকৃতির দিক থেকে আমি পাপ ব্যবস্থারই দাস। রোমিও 8 অধ্যায়। তাই যারা খ্রিস্ট যিশুতে আছে তারা বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ খ্রিস্ট যিশুতে আত্মার যে বিধিব্যবস্থা জীবন আনে তা আমাকে মুক্ত করেছে সেই পাপের ব্যবস্থা থেকে যা মৃত্যুর কারণ হয়। মসির বিধিব্যবস্থা যা পারেনি তা ঈশ্বর সাধন করলেন, কারণ আমাদের স্বভাবজাত দুর্বলতার জন্য মসির বিধিব্যবস্থা শক্তিহীন ছিল। তাই তিনি তার নিজের পুত্রকে আমাদের মতো মনুষ্যদেহে পাঠালেন যেন তিনি মানুষের পাপের জন্য বলি হন। ঈশ্বর এইভাবে সেই মানবীয় দেহে পাপকে দণ্ডিত করলেন, যেন দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলার দরুন আমাদের মধ্যে বিধিব্যবস্থার দাবি দাওয়াগুলো পূর্ণ হয়। যারা পাপ প্রবৃত্তির বশে চলে তাদের মন পাপ চিন্তাই করে, কিন্তু যারা পবিত্র আত্মার বশে চলে তারা পবিত্র আত্মা যা চান সেই অনুসারে চিন্তা করে। আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু, কিন্তু যদি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হয় জীবন ও শান্তি। তাই যে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী, কারণ সে নিজেকে ঈশ্বরের বিধিব্যবস্থার অধীনে রাখে না। বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধিব্যবস্থা পালনে অসমর্থ। যারা তাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত হয় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু তোমরা তোমাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত নও বরং আত্মার দ্বারা চালিত। অবশ্য যদি ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বিরাজ করেন তাহলে তুমি আত্মার দ্বারা চালিত হবে, কিন্তু যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। পাপের ফলে তোমাদের দেহ মৃত্যুর অধীন, কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন তবে পবিত্র আত্মা তোমাদের জীবন দান করেন, কারণ খ্রিস্ট তোমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করেছেন। ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, আর ঈশ্বরের আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন তবে তিনি তোমাদের মরণশীল দেহকে জীবনময় করবেন। ঈশ্বরই যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। তাঁর যে আত্মা তোমাদের মধ্যে আছে তিনি সেই আত্মার দ্বারা তোমাদের দেহকে সঞ্জীবিত করবেন। তাই ভাই ও বোনেরা, আমরা ঋণী, কিন্তু সেই ঋণ আমাদের দৈহিক প্রবৃত্তির কাছে নয়। আমরা অবশ্যই আর দৈহিক প্রবৃত্তির দ্বারা জীবন পরিচালিত করব না, কারণ যদি তোমরা দৈহিক প্রবৃত্তির দ্বারা চলো তবে মরবে, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে যদি দেহের মন্দ কাজগুলি থেকে বিরত থাকো তবে জীবন পাবে। ঈশ্বরের প্রকৃত সন্তানরা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয়। তোমরা যে আত্মাকে পেয়েছো তা তো দাসত্বের আত্মা নয় যে পুনরায় ভয়ে থাকবে, বরং তোমরা যে আত্মাকে পেয়েছো তার দ্বারা পুত্রত্ব পেয়েছো, আর সেই আত্মাতে আমরা ডাকি আব্বা পিতা। পবিত্র আত্মা নিজেও আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়ে বলছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যদি সন্তান হই তবে আমরা তাঁর উত্তরাধিকারী এবং খ্রিস্টের সাথে উত্তরাধিকারী। যদি অবশ্য খ্রিস্ট যেমন দুঃখভোগ করেছিলেন তেমনি আমরা তাঁর সঙ্গে দুঃখভোগ করি, আর তা করলে আমরা খ্রিস্টেরই সঙ্গে মহিমান্বিত হব। এখন আমরা দুঃখভোগ করছি কিন্তু আমাদের জন্য যে মহিমা প্রকাশিত হবে তার সঙ্গে বর্তমানকালের এই দুঃখভোগ তুলনার যোগ্যই নয়। বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রতীক্ষায় রয়েছে ঈশ্বর কবে তাঁর পুত্রদের প্রকাশ করবেন। সমগ্র বিশ্ব এর জন্য আকুল প্রতীক্ষায় রয়েছে। বিশ্ব সৃষ্টিকে তো ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে, যদিও তা তার নিজের ইচ্ছায় নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায়, যিনি সৃষ্টিকে
নিয়ন্ত্রিত অবস্থায় রেখেছেন। তবুও বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন এই অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হবে আর ঈশ্বরের সন্তানদের মহিমাময় স্বাধীনতার অংশীদার হবে। আমরা জানি যে এখন পর্যন্ত ঈশ্বরের সমস্ত সৃষ্টি ব্যথায় আর্তনাদ করছে, যেমন করে নারী সন্তান প্রসবের ব্যথা ভোগ করে। কেবল গোটা বিশ্ব নয়, আমরাও যারা পবিত্র আত্মাকে উদ্ধারের জন্য প্রথম ফল রূপে পেয়েছি, আমাদের দেহের মুক্তিলাভের প্রতীক্ষায় অন্তরে আর্তনাদ করছি। আমরা উদ্ধার পেয়েছি, তাই আমাদের অন্তরে এই প্রত্যাশা রয়েছে। প্রত্যাশার বিষয় প্রত্যক্ষ হলে তা প্রত্যাশা নয়। যা পাওয়া হয়ে গেছে তার জন্য কে প্রত্যাশা করে? আমরা যা এখনো পাইনি তারই জন্য প্রত্যাশা করছি, ধৈর্যের সঙ্গেই তার জন্য প্রতীক্ষা করছি। একইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মাও আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন, কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব জানি না। তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আর্তস্বরে আবেদন জানিয়ে থাকেন। মানুষের অন্তরে কি আছে ঈশ্বর তা দেখতে পান, আর ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি তা জানেন, কারণ পবিত্র আত্মা ভক্তদের হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই সেই আবেদন করেন। আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর সংকল্প অনুসারে আহূত। জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর যাদের জানতেন তাদের তিনি তাঁর পুত্রের মতো করবেন বলে মনস্থ করলেন। এইভাবে যিশু হবেন অনেক ভাইদের মধ্যে প্রথম জাত। আগে থেকে তিনি যাদের বেছে রেখেছিলেন তাদের আহ্বান করলেন, যাদের তিনি আহ্বান করলেন তাদের ধার্মিক গণ্য করলেন, এবং যাদের তিনি ধার্মিক গণ্য করলেন তাদের মহিমান্বিত করলেন। এই সব দেখে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদেরই পক্ষে তখন আমাদের বিপক্ষে কে যাবে? যিনি তাঁর নিজ পুত্রকেই নিষ্কৃতি দেননি, এমনকি আমাদের সকলের জন্য তাঁকে মৃত্যুর হাতে সঁপে দিলেন, তখন তিনি তাঁর পুত্র দানের সঙ্গে সব কিছুই কি আমাদের দান করবেন না? ঈশ্বর নিজের বলে যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ কে আনবে? ঈশ্বরই তাদের ধার্মিক করেছেন। খ্রিস্ট যিশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে মিনতি করছেন। খ্রিস্টের ভালোবাসা থেকে কোনো কিছুই কি আমাদের বিচ্ছিন্ন করতে পারে? দুঃখ, দুর্দশা, ক্লেশ, সংকট, তাড়না, দুর্ভিক্ষ, নগ্নতা বা প্রাণ সংশয় কি তরবারের মৃত্যু? যেমন শাস্ত্রে লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন মৃত্যু বরণ করছি, লোকচক্ষে আমরা বলির মেষের মতো। কিন্তু ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন তাঁর দ্বারা আমরা ওই সব কিছুতে পূর্ণ বিজয় লাভ করি, কারণ আমি নিশ্চিতভাবে জানি যে কোনো কিছুই প্রভু যীশু খ্রিস্টের নিহিত ঐশ্বরিক ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যু বা জীবন, কোনো স্বর্গদূত বা প্রভুত্বকারী আত্মা, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, ঊর্ধ্বের বা নিম্নের কোনো প্রভাব কিংবা সৃষ্ট কোনো কিছুই আমাদের সেই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। রোমিও নয় অধ্যায়। আমি খ্রিস্টেতে আছি এবং সত্যি বলছি, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত আমার বিবেকও বলছে যে আমি মিথ্যা বলছি না। আমি ইহুদি সমাজের জন্য অন্তরে সব সময় গভীর দুঃখ ও বেদনা অনুভব করছি। তারা আমার ভাই ও বোন, আমার স্বজাতি। তাদের যদি সাহায্য করতে পারতাম, এমনকি আমার এমন ইচ্ছাও জাগে যে তাদের বদলে আমি যেন অভিশপ্ত এবং খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হই। তারা ইসরায়েল বংশেরই মানুষ, ঈশ্বর তাদের পুত্র হওয়ার অধিকার দিয়েছেন, নিজের মহিমা দেখিয়েছেন, ধর্মনিয়ম দিয়েছেন। ঈশ্বর তাদেরই মসির দেওয়া বিধিব্যবস্থা
সঠিক উপাসনা পদ্ধতি এবং তাঁর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই লোকেরাই আমাদের মহান পিতৃপুরুষদের বংশধর এবং খ্রিস্ট এই জাতির মধ্য দিয়েই পার্থিব জগতে এসেছিলেন। ঈশ্বর, যিনি সবার উপর কর্তৃত্ব করেন, যুগে যুগে তাঁর প্রশংসা হোক, আমেন। আমি এ কথা বলছি না যে ঈশ্বরের যে প্রতিশ্রুতি তাদের জন্য ছিল তা তিনি পূর্ণ করেননি, কিন্তু ইসরায়েলের সমস্ত মানুষই সত্যিকার ইসরায়েলের লোক নয়। এমনও নয় যে আব্রাহামের বংশের বলেই তারা সত্যিকারের সন্তান, কিন্তু ঈশ্বর বলেছিলেন, কেবল ইসহাকই তোমার বৈধ পুত্র হবে। এর অর্থ হল এই যে দৈহিকভাবে জন্মপ্রাপ্ত আব্রাহামের সন্তানেরা সকলেই ঈশ্বরের সন্তান নয়। আব্রাহামের প্রকৃত বংশধর তারাই যারা আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি অনুসারে জন্মলাভ করেছে। তিনি আব্রাহামকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিরূপিত সময়ে আমি পুনর্বার আসব, তখন সারার এক পুত্র হবে। শুধু তাই নয়, রিবিকাও একজন মানুষের কাছ থেকেই সন্তান পেয়েছিলেন, তিনি আমাদের পূর্বপুরুষ ইসহাক। সেই সন্তান দুটির জন্ম হবার পূর্বে ঈশ্বর রিবিকাকে বলেছিলেন, তোমার সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হবে। তাদের জন্মের পূর্বেই ঈশ্বর এই কথা জানিয়েছিলেন, কারণ ঈশ্বরের সংকল্প অনুসারে তারা মনোনীত হয়েছিল। সেই সন্তান মনোনীত হল তার কৃত কোনো কর্মের জন্য নয়, বরং এই জন্যেই যে ঈশ্বর তাকেই আহ্বান করেছিলেন। আর শাস্ত্রে যেমন বলে, আমি যাকবকে ভালোবেসেছি কিন্তু এসৌকে ঘৃণা করেছি। তাহলে আমরা কি বলবো? ঈশ্বরে কি অন্যায় আছে? আমরা তা বলতে পারি না। ঈশ্বর মসীকে বলেছিলেন, আমি যাকে দয়া করতে চাই তাকেই দয়া করব, যাকে করুণা করতে চাই তাকেই করুণা করব। তাই ঈশ্বর তাকেই মনোনীত করেন যাকে করুণা করবেন বলে ঠিক করেছেন। তাই মানুষের চেষ্টা বা তার ইচ্ছার উপর তাঁর মনোনয়ন নির্ভর করে না। শাস্ত্রে আছে, ঈশ্বর ফরৌনকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার জন্য এই কাজ করবে, এই জন্যই আমি তোমাকে রাজা করেছি, যেন তোমার মধ্য দিয়ে আমি আমার ক্ষমতা প্রকাশ করতে পারি ও সারা জগতে আমার নাম ঘোষিত হয়। সেই জন্য ঈশ্বর যাকে দয়া করতে চান তাকেই দয়া করেন, আর যার অন্তর ঈশ্বর কঠোর করতে চান তার অন্তর কঠোর করে তোলেন। তাহলে তোমরা হয়তো আমাকে বলতে পারো, তবে ঈশ্বর কেন পাপের জন্য মানুষকে দোষী করেন? কারণ ঈশ্বরের ইচ্ছা কে প্রতিরোধ করতে পারে? তা সত্য, কিন্তু তুমি কে? ঈশ্বরকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। মাটির পাত্র কি নির্মাণকর্তাকে প্রশ্ন করতে পারে? মাটির পাত্র কখনো নির্মাতাকে বলে না, তুমি কেন আমাকে এমন করে গড়লে? কাদামাটির উপরে কুমোরের কি কোনো অধিকার নেই? সে কি একই মাটির তাল থেকে তার ইচ্ছামতো দুরকম পাত্র তৈরি করতে পারে না, একটি বিশেষ ব্যবহারের জন্য আর অন্যটি সাধারণ ব্যবহারের জন্য? ঈশ্বর যদিও চেয়েছিলেন যে লোকদের বিনাশের জন্য প্রস্তুত করা হয়েছে তাদের উপর তিনি তাঁর ক্রোধ প্রকাশ করবেন ও তাঁর ক্ষমতার স্পষ্ট প্রমাণ দেবেন, তবু ঈশ্বর তাঁর ক্রোধের পাত্রদের প্রতি অসীম ধৈর্য দেখিয়েছেন, যাতে সেই দয়ার পাত্রদের, যাদের তিনি মহিমা প্রাপ্তির যোগ্য করে তৈরি করেছিলেন, তাদের কাছে তাঁর মহিমার ঐশ্বর্য সম্বন্ধে পরিচয় করাতে পারেন। আমরাই সেই লোক, ঈশ্বর যাদের আহ্বান করেছেন। ইহুদি বা অইহুদিদের মধ্য থেকে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। এ বিষয়ে হোসেয়ের পুস্তকে লেখা আছে, যারা আমার লোক নয় তাদের আমি নিজের লোক বলবো, যে প্রিয়তমা ছিল না
তাকে আমার প্রিয়তমা বলবো। আর যেখানে ঈশ্বর বলেছিলেন তোমরা আমার লোক নও, সেইখানেই তাদের বলা যাবে জীবন্ত ঈশ্বরের সন্তান। যিশাইও ইসরায়েল সম্বন্ধে উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদিও ইসরায়েলীদের সংখ্যা সমুদ্র তীরের বালুকণার মতো অগণিত হয়, তবুও তাদের মধ্য থেকে অবশিষ্ট কিছু মানুষ শেষ পর্যন্ত উদ্ধার পাবে। বিচারের ব্যাপারে প্রভু এই পৃথিবীতে যা করবেন বলেছেন তিনি তা পূর্ণ করবেন, শিগগিরই তা শেষ করবেন। এই রকম কথা যিশাইও আগেই বলেছিলেন। সর্বশক্তিমান প্রভু যদি আমাদের জন্য কিছু বংশধর রেখে না দিতেন, তবে এতদিনে আমরা সদমের তুল্য হতাম, আমরা এতদিনে ঘমরার তুল্য হতাম। তাহলে এসবের অর্থ কি? অর্থ এই, যারা অইহুদি তারা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হবার কোনো চেষ্টা করেনি, তাদেরই ঈশ্বর ধার্মিক প্রতিপন্ন করলেন, তাদের বিশ্বাসের জন্য তারা ধার্মিক প্রতিপন্ন হল। আর ইসরায়েলিরা বিধি ব্যবস্থা পালন করার মধ্য দিয়ে ধার্মিক প্রতিপন্ন হওয়ার চেষ্টা করেও কৃতকার্য হয়নি, কারণ তারা তাদের কৃতকার্যের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হওয়ার চেষ্টা করেছে। ধার্মিক প্রতিপন্ন হওয়ার জন্য তারা ঈশ্বরের উপর বিশ্বাস করেনি, তারা ব্যাঘাতজনক পাথরে ধাক্কা পেয়ে হোঁচট খেয়েছে। শাস্ত্রে যেমন লেখা আছে, দেখো আমি সিয়োনে একটি পাথর রাখছি যাতে মানুষ হোঁচট খেয়ে পড়ে যাবে, কিন্তু যারা তার উপরে বিশ্বাস করবে তারা কখনো লজ্জায় পড়বে না। রোমিও 10 অধ্যায়। ভাই ও বোনেরা, আমার হৃদয়ের একান্ত কামনা এই যেন সমস্ত ইহুদি উদ্ধার পায়। ঈশ্বরের কাছে এই আমার কাতর মিনতি। আমি ইহুদিদের বিষয়ে এ কথা বলতে পারি যে ঈশ্বরের বিষয়ে তাদের উৎসাহ আছে, কিন্তু এটা তাদের জ্ঞানের উপর ভিত্তি করে নেই। যে পথে ঈশ্বর মানুষকে ধার্মিক প্রতিপন্ন করেন তারা সেই পথ জানে না, তারা নিজেদের প্রচেষ্টায় ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চায়। তাই যে পথে ঈশ্বর মানুষকে ধার্মিক প্রতিপন্ন করেন তা তারা গ্রহণ করেনি। খ্রিস্টের আগমনে বিধি ব্যবস্থার যুগ শেষ হয়েছে, এখন যারা তাঁকে বিশ্বাস করে তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়। বিধি ব্যবস্থা পালন করে ধার্মিক প্রতিপন্ন হওয়া সম্পর্কে মোশি বলে গেছেন, যে ব্যক্তি এই সব বিধি ব্যবস্থা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। যে ধার্মিকতা ঈশ্বরে বিশ্বাস থেকে জন্মায় সে সম্বন্ধে শাস্ত্রে বলেছে, মনে মনে কখনো বলো না উপরে স্বর্গে কে যাবে, এর অর্থ খ্রিস্টকে কে পৃথিবীতে নামিয়ে আনবে, বা নিচে পাতালে কে যাবে, এর অর্থ মৃতদের মধ্য থেকে কে খ্রিস্টকে ঊর্ধ্বে আনবে। এ ব্যাপারে শাস্ত্র বলছে, সেই শিক্ষা তোমার কাছেই, তোমার মুখে ও হৃদয়ে আছে। সে শিক্ষা হল বিশ্বাসের শিক্ষা, যা আমরা লোকেদের কাছে বলি। তুমি যদি নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বরই তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে উদ্ধার পাবে। কারণ মানুষ অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করার জন্য, আর মুখে সেই বিশ্বাসের কথা স্বীকার করে উদ্ধার পাবার জন্য। শাস্ত্র এ কথাই বলে যে, যে খ্রিস্টে বিশ্বাস করে সে কখনো লজ্জায় পড়বে না। এক্ষেত্রে ইহুদি ও অইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই প্রভু সকলের প্রভু। যত লোক তাঁকে ডাকে সেই সকলের ওপর তিনি প্রচুর আশীর্বাদ ঢেলে দেন। হ্যাঁ, শাস্ত্র বলে, যে কেউ তাকে বিশ্বাস করে ডাকবে সে উদ্ধার পাবে। কিন্তু যাকে তারা বিশ্বাস করে না তাকে ডাকবে কি করে? আর যারা তার কথা শোনেনি
তাকে বিশ্বাসী বা কি করে করবে? কেউ প্রচার না করলে তারা শুনবেই বা কি করে? যারা প্রচার করতে যাবে তারা প্রেরিত না হলে কি করে প্রচার করবে? হ্যাঁ, শাস্ত্রে কিন্তু লেখা আছে, সুসমাচার নিয়ে যারা আসেন তাদের চরণ যুগল কি সুন্দর। কিন্তু ইহুদিদের মধ্যে সকলেই সেই সুসমাচার গ্রহণ করেনি। যিশাইয় ঠিকই বলেছেন, প্রভু আমরা যা বলেছি তা কজনেই বিশ্বাস করেছে। সুতরাং সুসমাচার শোনার ভিতর দিয়েই বিশ্বাস উৎপন্ন হয়, আর কেউ খ্রিস্টের সুসমাচার শোনালে তখনই লোকরা সুসমাচার শুনতে পায়। তাহলে আমি জিজ্ঞাসা করি, লোকে কি তাঁর সুসমাচার শুনতে পায়নি? হ্যাঁ, তারা নিশ্চয়ই শুনেছে। এ বিষয়ে শাস্ত্র বলছে, তাদের রব পৃথিবীর কোণে কোণে পৌঁছেছে, তাদের বাক্য পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। আবার আমি বলি, ইসরায়েলরা কি বুঝতে পারেনি? হ্যাঁ, তারা বুঝতে পেরেছিল। ঈশ্বরের হয়ে প্রথমে মোশি এই কথা বলেছেন, যারা জাতি বলেই গণ্য নয় এমন লোকদের মাধ্যমে আমি তোমাদের ঈর্ষান্বিত করব, অজ্ঞ জাতির দ্বারা তোমাদের ক্রুদ্ধ করব। এরপর ঈশ্বরের মুখপাত্র হয়ে যিশাইয় যথেষ্ট সাহসের সঙ্গে বললেন, যারা আমায় খোঁজেনি তারাই কিন্তু আমাকে পেয়েছে, আর যারা আমাকে চায়নি তাদের কাছেই আমি নিজেকে প্রকাশ করেছি। কিন্তু ইহুদিদের সম্বন্ধে ঈশ্বর বলেন, সমস্ত দিন ধরে দুহাত বাড়িয়ে আমি তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু তারা আমার অবাধ্য এবং তারা আমার বিরোধিতা করেই চলেছে। রোমিও ১১ অধ্যায়। তাহলে আমি জিজ্ঞাসা করি, ঈশ্বর কি তাঁর লোকদের দূরে সরিয়ে দিয়েছেন? নিশ্চয়ই না, কারণ আমিও অব্রাহামের বংশধর, বিন্যামিন গোষ্ঠীর একজন ইসরায়েলি। পূর্বেই ঈশ্বর যাদের তাঁর নিজের লোক বলে মনোনীত করেছিলেন তাদের তিনি দূরে সরিয়ে দেননি। শাস্ত্রে এলিয় সম্বন্ধে কি বলে তোমরা কি জানো না? এলিয় যখন ইসরায়েলিদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তখন তিনি বললেন, প্রভু তারা তোমার ভাববাদীদের হত্যা করেছে, তোমার সমস্ত রক্তবেদি ধ্বংস করেছে, আমি একমাত্র ভাববাদী এখনো জীবিত আছি, আর লোকেরা আমার প্রাণনাশের চেষ্টা করছে। কিন্তু ঈশ্বর তখন এলিয়কে কি উত্তর দিয়েছিলেন? ঈশ্বর বললেন, এখনো আমার 7,000 লোককে বাঁচিয়ে রেখেছি যারা আমার উপাসনা করে, এই 7,000 লোক বালের সামনে জানুপাত করেনি। ঠিক সেইভাবেই এখনো কিছু লোক আছে ঈশ্বর যাদের নিজ অনুগ্রহে মনোনীত করেছেন। ঈশ্বর যদি তাঁর লোকদের অনুগ্রহে মনোনীত করেছেন তবে তাদের কৃতকর্মের ফলে তারা ঈশ্বরের লোক বলে গণ্য হয়নি, কারণ তাই যদি হতো তবে ঈশ্বরের অনুগ্রহ আর অনুগ্রহ হতো না। তবে ব্যাপারটি দাঁড়াল এই, ইসরায়েলিরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চাইলেও সফলকাম হয়নি, কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করলেন তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হল। বাকি ইসরায়েলিরা তাদের অন্তঃকরণ কঠোর করে তুলল ও ঈশ্বরের কথা অমান্য করল। শাস্ত্রে তাই লেখা আছে, ঈশ্বর তাদের এক জড়তার আত্মা দিয়েছেন, ঈশ্বর তাদের চক্ষু রুদ্ধ করেছেন তাই তারা চোখে সত্য দেখতে পায় না, ঈশ্বর তাদের কান বন্ধ করে দিয়েছেন তাই তারা কানে সত্য শুনতে পায় না, এ কথা আজও সত্যি। দাউদ এ সম্বন্ধে বলেছেন, তাদের ভোজ হোক ফাঁদের মতো, জালের মতো যা তাদের ধরে, তাদের পতন হোক ও তারা দণ্ডভোগ করুক, তাদের চোখ রুদ্ধ হয়ে যাক যাতে তারা দেখতে না পায়, আর তারা কষ্টের ভারে সর্বদা নুয়ে থাকুক। আমি বলি, ইহুদিরা হোঁচট খেয়েছিল, সেই হোঁচট খেয়ে তারা কি ধ্বংস হয়ে গিয়েছিল? না, বরং তাদের ভুলের জন্যই
অইহুদিরা পরিত্রাণ পেয়েছে। এটা ইহুদিদের ঈর্ষাতুর করে তোলার জন্য ঘটেছিল। ইহুদিদের সেই ভুল জগতের জন্য মহা আশীর্বাদ নিয়ে এসেছে। ইহুদিরা যা হারাল তাদের সেই ক্ষতি অইহুদিদের সমৃদ্ধ করল। তবে একথা নিশ্চিত যে পর্যাপ্ত সংখ্যক ইহুদিরা যদি ঈশ্বরের দিকে মন দেয় তবে জগৎ কত না আশীর্বাদে পূর্ণ হবে। এখন আমি অইহুদিদের বলছি, আমি অইহুদিদের জন্য একজন প্রেরিত, আর আমি এই কাজ সাধ্যমতো করব। আমি আশা রাখি যে আমার স্বজাতীয় ইহুদিদের এতে অন্তর্জ্বালা হবে, আর হয়তো সেইভাবে কিছু লোককে আমি সাহায্য করতে পারব যেন তারা উদ্ধার পায়। ঈশ্বর ইহুদিদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে জগতের অন্য লোকদের মিত্র করে নিলেন। তাই ঈশ্বর ইহুদিদের আবার যখন গ্রহণ করবেন তার ফল কি হতে পারে? সে কি মৃতের জীবন পাওয়ার মতো অবস্থা হবে না? ময়দার তালের থেকে তৈরি প্রথম রুটি যদি ঈশ্বরকে নিবেদন করা হয় তাহলে পুরো তালটাই পবিত্র, আর একটি গাছের শিকড় পবিত্র হলে তার সব শাখাই পবিত্র হবে। সেই জলপাই গাছের কয়েকটি শাখা ভেঙে ফেলে সেই জায়গায় তোমার মতো বুনো জলপাইয়ের এক শাখা ওই গাছে কলম করে জুড়ে দেওয়া হয়েছে। এখন তুমি আসল জলপাই গাছের বাকি শাখা প্রশাখার সঙ্গে শেকড়ের রস ও জীবনী শক্তি টেনে নিচ্ছ। সুতরাং তুমি সেই ভাঙা শাখাগুলির চেয়ে নিজেকে উন্নত ভেবে গর্ব করো না, কিন্তু যদি করো তাহলে মনে রেখো যে শেকড়কে তুমি ধারণ করছো না, বরং শেকড়ই তোমাকে ধারণ করে আছে। তাহলে তুমি বলতেই পারো যে তোমাকে কলম লাগাবার জন্যই শাখাগুলি ভাঙা হয়েছিল। হ্যাঁ, ঠিক, ঈশ্বরে বিশ্বাস ছিল না বলেই তাদের ভাঙা হয়েছিল, আর তোমার বিশ্বাস ছিল বলেই তুমি সেই গাছের অংশরূপে আছো। এর জন্য গর্ব না করে বরং ভয় করো। ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলি কেটে ফেলেছিলেন তখন বিশ্বাস না থাকলে তিনি তোমাকেও রেহাই দেবেন না। তাহলে ঈশ্বরের দয়ার ভাব ও কঠোর ভাব দেখো। যারা আর ঈশ্বরের অনুগামী হয় না তাদের তিনি দণ্ড দেন, কিন্তু ঈশ্বর তোমার প্রতি দয়াবান হন যদি তুমি তাঁর দয়ায় অবস্থান করতে থাকো। যদি না থাকো তাহলে তোমাকে সেই প্রকৃত গাছ থেকে কেটে ফেলা হবে। আর ইহুদিরা যদি ঈশ্বরের কাছে ফিরে আসে, তাঁকে বিশ্বাস করে, তবে ঈশ্বর ইহুদিদের আবার গ্রহণ করবেন। তারা যেখানে ছিল ঈশ্বর তাদের সেখানে আবার জুড়ে দেবেন। বুনো জলপাই গাছের শাখা স্বাভাবিকভাবে উত্তম জলপাই গাছে লাগানো হয় না, কিন্তু তোমরা অইহুদিরা বুনো জলপাই গাছের শাখার মতো হলেও তোমাদের সকলকে উত্তম জলপাই গাছের সঙ্গে যুক্ত করা হল। সুতরাং ইহুদিরা উত্তম জলপাই গাছের শাখা প্রশাখা বলে তাদের ভেঙে ফেলা হলেও তাদের নিজস্ব উত্তম গাছের সঙ্গে আবার কত সহজেই না যুক্ত করা যাবে। ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা নিগুড় সত্য বোঝো, যাতে নিজের চোখে নিজেকে জ্ঞানী না মনে করো। এই হল সত্য যে ইসরায়েলিদের কিছু অংশ শক্ত গ্রীব হয়েছে। অইহুদিদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত ইহুদিদের সেই মনোভাব বদলাবে না। এইভাবে সমগ্র ইসরায়েলের উদ্ধার হবে। শাস্ত্রে লেখা আছে, সিয়ন থেকে ত্রাণকর্তা আসবেন, তিনি জাকবের বংশ থেকে সব অধর্ম দূর করবেন, আর তখন এই লোকদের সব পাপ হরণ করে আমি তাদের সঙ্গে আমার চুক্তি স্থাপন করব। সুসমাচার গ্রহণ করতে অস্বীকার করে ইহুদিরা ঈশ্বরের শত্রু হয়েছে। তোমরা যারা অইহুদি তোমাদের সাহায্য করতেই এমন হয়েছে, কিন্তু বেছে নেওয়ার দিক থেকে ইহুদিরা এখনও ঈশ্বর মনোনীত লোক। তাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সুবাদে তিনি তাদের ভালোবাসেন। ঈশ্বর কাউকে আহ্বান জানিয়ে ও দান করে অনুশোচনা করেন না। এক সময় তোমরা ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু এখন ইহুদিদের অবাধ্যতার জন্য
তোমরা তাঁর করুণা পেয়েছ। ঠিক তেমনই তোমরা করুণা পেয়েছ বলে ইহুদিরা ঈশ্বরের অবাধ্য হয়েছে, যাতে ইহুদিরা ঈশ্বরের করুণা পেতে পারে। ঈশ্বর তাদের সকলকেই অবাধ্যতায় বন্দী করে রেখেছেন, যাতে তিনি সকলের প্রতি দয়া করতে পারেন। হ্যাঁ, ঈশ্বর তাঁর করুণায় কত ধনবান, তাঁর জ্ঞান ও প্রজ্ঞা কত গভীর, তার বিচারের ব্যাখ্যা কেউ করতে পারে না, তাঁর পথ কেউ বুঝতে পারে না। শাস্ত্রে যেমন বলে, প্রভুর মন কে জেনেছে, কেই বা তাঁর মন্ত্রণাদাতা হয়েছে, আর কেই বা প্রথমে ঈশ্বরকে কিছু দান করেছে, এমন কে আছে যার কাছে ঈশ্বর ঋণী। কারণ ঈশ্বরই সব কিছু নির্মাণ করেছেন, সব কিছু তাঁর মধ্যে দিয়েই অস্তিত্বে আছে এবং তাঁর জন্যই রয়েছে। চিরকাল ঈশ্বরের মহিমা অটুট থাকুক, আমেন। রোমিও ১২ অধ্যায়। ভাই ও বোনেরা, আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো, তা তাঁর কাছে পবিত্র প্রীতিজনক হোক। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক আত্মিক উপায়। এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাঁকে খুশি করে ও কোনটা সিদ্ধ। ঈশ্বর আমাকে একটি বিশেষ বর দান করেছেন, তাই তোমাদের মধ্যে প্রত্যেককে আমার কিছু বলার আছে। নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত, তার থেকে উঁচু ধারণা পোষণ করো না, কিন্তু ঈশ্বর যাকে যে পরিমাণ বিশ্বাস দিয়েছেন, তোমরা সেই মতো নিজেদের সম্বন্ধে ধারণা পোষণ করো। আমাদের সকলের দেহ আছে, আর সেই দেহে অনেক অঙ্গপ্রত্যঙ্গ আছে। এই অঙ্গপ্রত্যঙ্গগুলি একই কাজ করে না। ঠিক তেমনি আমরা অনেকে মিলে খ্রিস্টেতে দেহ গঠন করি। আমরা সেই দেহের অঙ্গপ্রত্যঙ্গ, একে অপরের সঙ্গে সংযুক্ত, আর ঈশ্বরের অনুগ্রহ অনুসারেই আমরা ভিন্ন ভিন্ন বরদান পেয়েছি। কেউ যদি ভাববাণী বলার বরদান পেয়ে থাকে, তবে সে তার বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলুক। যার সেবা করার বরদান আছে, সে তা সেবাকর্মেই প্রয়োগ করুক। যে শিক্ষক, সে শিক্ষার দ্বারা লোকদের উৎসাহ দিক। যে উপদেষ্টা, সে উপদেশ দানের কাজ করুক। যার অপরকে সাহায্য দানের ক্ষমতা আছে, সে উদারভাবেই সাহায্য করুক। কর্তৃত্ব যার হাতে, সে সযত্নেই কর্তৃত্ব করুক। যে দয়া করে, সে আনন্দের সঙ্গেই তা করুক। তোমার ভালোবাসা অকৃত্রিম হোক, যা মন্দ তা ঘৃণা করো, আর যা ভালো তাতে আসক্ত থাকো। ভাই বোনের মধ্যে যে পবিত্র ভালোবাসা থাকে, সেই ভালোবাসায় তোমরা পরস্পরকে ভালোবাসো। অপর ভাই বোনেদের নিজের থেকেও বেশি সম্মানের যোগ্য বলে মনে করো। প্রভুর কাজে শিথিল হইও না, আত্মায় উদ্দীপ্ত হয়েই তোমরা প্রভুর সেবা করো। আনন্দ করো, কারণ তোমাদের প্রত্যাশা আছে। তোমরা দুঃখ কষ্টে সহিষ্ণু হও, নিরন্তর প্রার্থনা করো। তোমাদের যা আছে তা অভাবী ঈশ্বরের লোকদের সঙ্গে ভাগ করে নাও। তোমাদের গৃহে অতিথিদের স্বাগত জানাও। তোমাদের যারা নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর তাদের আশীর্বাদ করেন। তাদের মঙ্গল কামনা করো, অভিশাপ দিও না। তোমরা অপরের সুখে সুখী হও, যারা দুঃখে কাঁদছে তাদের সঙ্গে কাঁদো। তোমরা পরস্পর এক প্রাণ হয়ে শান্তিতে থাকো, অহংকারী হয়েও না। যারা দীনহীন মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলো, নিজেকে জ্ঞানী মনে করে গর্ব করো না। কেউ অপকার করলে অপকার করে প্রতিশোধ নিও না। সকলের চোখে যা ভালো তোমরা তা করতেই চেষ্টা করো। যতদূর পারো সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করে যাও। আমার বন্ধুরা, কেউ তোমাদের বিরুদ্ধে অন্যায় করলে তাকে শাস্তি দিতে যেও না, বরং ঈশ্বরকেই
শাস্তি দিতে দাও। শাস্ত্রে প্রভু বলেছেন, প্রতিশোধ নেওয়া আমার কাজ, প্রতিদান যা দেওয়ার আমি দেব। কিন্তু তোমরা এই কাজ করো, তোমাদের শত্রুরা ক্ষুধার্ত হলে তাদের খেতে দাও, তোমাদের শত্রু তৃষ্ণার্ত হলে তাদের জল পান করাও। এই রকম করলে তোমরা তাকে লজ্জায় ফেলে দেবে, আর তা হবে তার মাথায় এক রাশি জ্বলন্ত কয়লা রাখার মতো। মন্দের কাছে পরাস্ত হইও না, বরং উত্তমের দ্বারা মন্দকে পরাস্ত করো। রোমিও ১৩ অধ্যায়। প্রত্যেক মানুষের উচিত দেশের শাসকদের অনুগত থাকা, কারণ দেশ শাসনের জন্য ঈশ্বরই তাদের ক্ষমতা দিয়েছেন। যারা এখন শাসনকার্যে নিযুক্ত, ঈশ্বরই তাদের সেই কাজের ক্ষমতা দিয়েছেন। তাই তো কর্তৃপক্ষের বিরোধিতা যে করে, সে ঈশ্বর যা স্থির করেছেন তারই বিরোধিতা করে। তেমন বিরোধিতা যারা করে, তারা নিজেরাই নিজেদের শাস্তি ডেকে আনবে। তোমরা ভালো কাজ করো, শাসকবৃন্দ তোমাদের প্রশংসা করবে। ভয় পাওয়ার কারণ থাকে তাদেরই যারা মন্দ কাজ করে। যদি তোমরা কর্তৃপক্ষের কাছ থেকে ভয় পেতে না চাও, তবে যা ভালো তাই করো। শাসনকর্তারা আসলে তোমাদের ভালোর জন্য ঈশ্বর নিয়োজিত দাস, কিন্তু তোমরা যদি অন্যায় করো, তাহলে ভীত হওয়ার কারণ নিশ্চয়ই থাকে। শাস্তি দেওয়ার মতো ক্ষমতা শাসকের উপর ন্যস্ত আছে। তিনি তো ঈশ্বরের দাস, তাই যারা অন্যায় করে তাদের তিনি ঈশ্বরের হয়ে শাস্তি দেন। তাই তোমরা শাসনকর্তাদের অনুগত থেকো। ঈশ্বরের ক্রোধের ভয়েই যে কেবল তাদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু তোমাদের বিবেক পরিষ্কার রাখার জন্যও করবে। এই জন্য সরকারকে তোমরা প্রাপ্য কর দাও, কারণ শাসনকার্য পরিচালনা করার জন্যই তারা ঈশ্বর দ্বারা নিযুক্ত আছেন, আর সেই কার্যে তারা ব্যস্তভাবে সময় ব্যয় করেন। তোমাদের কাছে যার যা প্রাপ্য তাকে তা দিয়ে দাও, যে কর আদায় করে তাকে কর দাও। যাদের শ্রদ্ধা করা উচিত তাদের শ্রদ্ধা করো, যাদের সম্মান পাওয়া উচিত তাদের সম্মান করো। শুধু পরস্পরের প্রতি ভালোবাসার ঋণ ছাড়া কারো কাছে ঋণী থেকো না, কারণ যারা প্রতিবেশীকে ভালোবাসে তারাই ঠিকভাবে বিধি ব্যবস্থা মেনে চলছে। আমি একথা বলছি কারণ ঈশ্বরের এই আজ্ঞাগুলি অর্থাৎ ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, অপরের জিনিস আত্মসাৎ করবে না, আর অন্য যা কিছু আদেশ তিনি দিয়েছেন সে সবগুলি সংক্ষেপে এই একটি আদেশের মধ্যেই চলে আসে। নিজের মতো তোমার প্রতিবেশীকে ভালোবাসো। ভালোবাসা কখনো কারোর ক্ষতি করে না, তাই দেখা যাচ্ছে ভালোবাসাতেই বিধি ব্যবস্থা পালন করা হয়। এখন কোন সময় তা তো তোমাদের জানাই আছে। হ্যাঁ, এখন তো ঘুম থেকে জেগে ওঠার সময়, কারণ যখন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। দিন শুরু হতে আর দেরি নেই, রাত প্রায় শেষ হল, তাই জীবন থেকে অন্ধকারের ক্রিয়া সকল পরিত্যাগ করে এসো, এখন পরিধান করি আলোকের রণসজ্জা। লোকরা দিনের আলোয় যেমন চলে আসে, আমরাও তাদের মতো সৎ পথে চলি। আমরা যেন হইহল্লাপূর্ণ ভোজে যোগ না দিই, মাতলামি না করি, যৌন দুরাচার উশৃঙ্খলতা থেকে দূরে থাকি, বিবাদ ঈর্ষা ও তর্কের মধ্যে না যাই, কিন্তু যেন নববেশে প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করি ও দৈহিক কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় আর মন না দিই। রোমিও ১৪ অধ্যায়। বিশ্বাসে যে দুর্বল, এমন কোন ভাইকে তোমাদের মধ্যে গ্রহণ করতে অস্বীকার করো না, তার ভিন্ন ধারণা নিয়ে তার সঙ্গে তর্ক করো না। এক একজন বিশ্বাস করে যে তার যা ইচ্ছা হয় এমন সব কিছুই সে খেতে পারে, কিন্তু যে বিশ্বাসে দুর্বল সে মনে করে যে সে কেবল শাকসবজি খেতে পারে। যে ব্যক্তি সব খাবারই খায় সে যেন
যে কেবল সবজি খায় তাকে হেয় জ্ঞান না করে, আর যে মানুষ কেবল সবজি খায় তারও উচিত সব খাবার খায় এমন লোককে ঘৃণা না করা, কারণ ঈশ্বর তাকেও গ্রহণ করেছেন। তুমি অন্যের ভৃত্যের দোষ ধরবে না, সে ঠিক করছে না ভুল করছে তা তার মনিবই ঠিক করবেন, বরং প্রভুর দাস নির্দোষী হবে, কারণ প্রভু তাকে ধার্মিক প্রতিপন্ন করতে পারেন। কেউ হয়তো মনে করে এই দিনটি ওই দিনটির থেকে ভালো, আবার কেউ মনে করে সব দিনই সমান ভালো। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ মনে তার বিশ্বাস সম্বন্ধে স্থির নিশ্চয় হোক। যে কোনো দিনকে বিশেষ মর্যাদা দিয়ে থাকে সে প্রভুর উদ্দেশ্যেই তা করে, তেমনি যে মানুষ সব রকমই খাবার খায় সেও প্রভুর উদ্দেশ্যেই তা করে, কারণ সে ওই খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এদিকে যে ব্যক্তি কিছু খাদ্য গ্রহণে বিরত থাকে সেও তো প্রভুর উদ্দেশ্যেই তা করে। হ্যাঁ, আমরা সকলেই প্রভুর জন্য বেঁচে থাকি, আমরা কেউ নিজের জন্য বেঁচে থাকি না, কেউ নিজের জন্য মরেও যাই না। আমাদের বেঁচে থাকা তো প্রভুর উদ্দেশ্যে বেঁচে থাকা, আমরা যদি মরি তবে তো প্রভুর জন্যই মরি, তাই আমরা বাঁচি বা মরি যেভাবেই থাকি না কেন আমরা প্রভুরই। এই জন্যই খ্রিস্ট মৃত্যুবরণ করলেন ও পুনরায় বেঁচে উঠলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন। তাহলে তোমরা কেন খ্রিস্টেতে তোমার এক ভাইয়ের দোষ ধরো? তোমার ভাইয়ের থেকে তুমি ভালো এমন কথাই বা ভাবো কি করে? আমাদের সকলেই ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, আর ঈশ্বর আমাদের বিচার করবেন। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে, প্রত্যেক ব্যক্তি আমার সামনে নতজানু হবে, প্রত্যেক ওষ্ঠাধর স্বীকার করবে যে আমি ঈশ্বর। প্রভু বলেন, আমার জীবনের দিব্য এসব হবেই। আমাদের সকলকেই ঈশ্বরের কাছে আমাদের জীবনের হিসাব দিতে হবে, তাই এসো আমরা অন্যের বিচার করা থেকে বিরত হই, বরং আমরা সিদ্ধান্ত নেব যে আমরা এমন কিছু করব না যাতে আমাদের কোনো ভাই বা বোন হোঁচট খায় ও প্রলোভনে পড়ে পাপ করে। আমি প্রভু যিশুতে নিশ্চিতভাবে বুঝেছি যে কোনো খাবার আসলে অশুচি নয়, তা খাওয়া অন্যায় নয়, তবে কেউ যদি সেই খাবার অশুচি ভাবে তাহলে তার কাছে তা অশুচি। তোমার খাদ্যে যদি তোমার ভাই আত্মিকভাবে আহত হয় তাহলে বুঝতে হবে যে তুমি আর ভালোবাসার পথে চলছো না, তুমি এমন কিছু খেও না যা অন্যের কাছে গ্রহণযোগ্য নয়, এতে তার বিশ্বাস আঘাত পেতে পারে, কারণ খ্রিস্ট সেই ব্যক্তির জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে তোমার কাছে যা ভালো তা যেন অপরের কাছে নিন্দিত না হয়। ঈশ্বরের রাজ্য খাদ্যপানীয় নয়, কিন্তু তা ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। যে এ বিষয়ে খ্রিস্টের দাসত্ব করে সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মানুষের কাছেও পরীক্ষা সিদ্ধ। তাই সেই সব কাজ যা শান্তির পথ প্রশস্ত করে এবং পরস্পরকে শক্তিশালী করে, এসো আমরা তাই করি। নিছক খাদ্যবস্তু নিয়ে ঈশ্বরের কাজ পণ্ড করো না, কারণ সব খাদ্যই সূচি ও খাওয়া যায়, কিন্তু কারো কিছু খাওয়া নিয়ে যদি অন্যের পতন ঘটে তাহলে তেমন কিছু খাওয়া অবশ্যই অন্যায়। তোমার ভাই যদি হোঁচট খায় ও পাপে পতিত হয় তাহলে মাংস আহার বা দ্রাক্ষারস পান না করাই শ্রেয়, তেমন কোনো কাজও না করা ভালো যার ফলে তোমার কোনো ভাই বা বোনের পতন ঘটতে পারে ও সে পাপ করে। তোমরা যা ভালো বলে বিশ্বাস করো তা তুমি ও তোমার ঈশ্বরের মধ্যেই রাখো, কারণ কেউ যখন ভালো মনে করে কোনো কাজ করে এবং সে যা করছে সেই ব্যাপারে যদি তার বিবেক তাকে দোষী না করে তবে সেই ব্যক্তি ধন্য। কিন্তু কোনো কিছু খাবার ব্যাপারে যার অন্তরে দ্বিধা থাকে সে যদি তবুও তা খায় তাহলে সে অবশ্যই দোষী, কারণ সে তো নিজের বিবেকের বিরুদ্ধে কাজ করল। কেউ যদি বিশ্বাস করতে না পারে যে এটা ঠিক তবে সেই কাজ করা পাপ। রোমিও ১৫ অধ্যায়। আমাদের মধ্যে
যারা বিশ্বাসে বলিষ্ঠ হয়েছি তাদের কর্তব্য যেন যারা বিশ্বাসে সবল তাদের দুর্বলতায় সাহায্য করি, যেন নিজেদের খুশি করার চেষ্টা না করি। আমরা প্রত্যেকে বরং অপরকে খুশি করার চেষ্টা করব, তা করলে তাদের সাহায্য করা হবে, তারা যেন বিশ্বাসে বলবান হয়ে উঠতে পারে, সে চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত। খ্রিস্টও নিজেকে সন্তুষ্ট করার কথা ভাবেননি, বরং শাস্ত্র যেমন বলে, যারা তোমাদের অপমান করেছে সেই সব অপমান আমারও পড়ি এসেছে। শাস্ত্রে বহু আগেই যেসব কথা লেখা হয়েছে তা আমাদের শিক্ষা দেওয়ার জন্যই লেখা হয়েছে। তা লেখা হয়েছে যেন তার থেকে ধৈর্য ও শক্তি আসে এবং অন্তরে প্রত্যাশা জন্মায়। আমি প্রার্থনা করি, ঈশ্বর যিনি সকল ধৈর্য ও উৎসাহের উৎস, তিনি যেন তোমাদের খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করে এক মনা হতে সাহায্য করেন। এইভাবে তোমরা যেন সকলে মিলিত কণ্ঠে, যিনি আমাদের প্রভু যীশুর পিতা, সেই ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারো। খ্রিস্ট তোমাদের গ্রহণ করেছেন, তাই তোমরাও পরস্পরকে গ্রহণ করে কাছে টেনে নাও, এতে ঈশ্বর মহিমান্বিত হবেন। মনে রেখো, ঈশ্বর ইহুদিদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণ করার জন্যই খ্রিস্ট ইহুদিদের দাস হয়েছিলেন, যেন ঈশ্বর যে বিশ্বস্ত তা প্রমাণ হয়। খ্রিস্ট এই কার্য সাধন করলেন যেন অইহুদিরা তাঁর দয়া পেয়েছে বলে তাঁর গৌরব করে। শাস্ত্রে যেমন লেখা আছে, এই জন্যেই অইহুদিদের মধ্যে আমি তোমার গৌরব করব, তোমার নামের প্রশংসা গান করব। আবার শাস্ত্র বলে, অইহুদিরা তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের সঙ্গে আনন্দ কর। শাস্ত্র আরো বলে, সমস্ত অইহুদিরা প্রভুর প্রশংসা কর, সমস্ত লোক তাঁর প্রশংসা করুক। আবার যিশাইও বলছেন, যিশাইয়ের একজন বংশধর আসবেন যিনি সমস্ত অইহুদিদের উপর কর্তৃত্ব করবেন, আর অইহুদি জাতিবৃন্দ তাঁর উপরেই আশা রাখবে। ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন তাঁর উপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক, তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে। আমার ভাই ও বোনেরা, আমি সুনিশ্চিত যে তোমরা সবাই উত্তমতায় পূর্ণ। আমি জানি যে তোমরা সব রকম জ্ঞান সঞ্চয় করেছ যাতে পরস্পরকে নির্দেশ দিতে পারো, কিন্তু আমি কতগুলো ব্যাপার মনে করিয়ে দেওয়ার জন্য সাহস ভরে তোমাদের সবাইকে লিখছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ বরদান করেছেন। আমি অইহুদিদের মধ্যে কাজ করার জন্য খ্রিস্ট যীশুর সেবক হয়েছি। আমি যাজকের মতো তাদের মাঝে ঈশ্বরের সুসমাচার প্রচার করি, যাতে পবিত্র আত্মার দ্বারা পবিত্রকৃত অইহুদিরা ঈশ্বরের গ্রহণযোগ্য উপহার রূপে গ্রাহ্য হয়। তাই যীশুখ্রিস্টে আছে এমন একজন হিসাবে ঈশ্বরের কাজ করতে আমি গর্ববোধ করি। আমি যে নিজে কিছু করেছি এমন কথা বলি না, আমার বাক্য ও কার্য দ্বারা অইহুদিদের ঈশ্বরের বাধ্য করার জন্য খ্রিস্ট আমার মাধ্যমে যা করেছেন শুধু তা বলার সাহস আমার আছে। তিনি নানা অলৌকিক চিহ্ন ও আশ্চর্য কাজের দ্বারা এবং পবিত্র আত্মার পরাক্রমে আমার দ্বারা তা পূর্ণ করেছেন। তার ফলে আমি জেরুজালেম থেকে শুরু করে ইল্লুরিকা পর্যন্ত সমস্ত জায়গায় খ্রিস্ট বিষয়ক সুসমাচার প্রচারের কাজ শেষ করেছি। যেখানে খ্রিস্টের নাম কখনো বলা হয়নি সেখানে খ্রিস্টের সুসমাচার প্রচার করাই আমার জীবনের লক্ষ্য। অন্যের গাঁথা ভিতের ওপর আমি গড়ে তুলতে চাই না। এ ব্যাপারে শাস্ত্র বলে, যাদের কাছে তাঁর সম্বন্ধে কিছুই বলা হয়নি তারা দেখতে পাবে, আর যারা শোনেনি তারা বুঝতে পারবে। এই জন্যই বহুবার তোমাদের কাছে যেতে চেয়েও বাধা পেয়েছি, কিন্তু এখন এসব এলাকায় আমার কাজ শেষ হয়েছে। বহু বছর ধরে তোমাদের সকলের কাছে যাওয়ার ইচ্ছা
আমার ছিল, তাই স্পেন দেশে যাওয়ার পথে তোমাদের সঙ্গে দেখা করব। ওই পথ দিয়ে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করে কিছু সময় আনন্দে কাটাতে পারব। আশা করি সেই সফরে তোমরা আমায় সাহায্য করতে পারবে। এখন আমি জেরুজালেমে যাচ্ছি যেন ঈশ্বরের লোকদের সাহায্য করতে পারি। জেরুজালেমে ঈশ্বরের লোকদের মধ্যে যে গরিব মানুষরা আছেন তাদের হাতে দেওয়ার জন্য মকদিনিয়া ও আখায়ার খ্রিস্টবিশ্বাসীরা কিছু চাঁদা তুলেছেন। ওদের সাহায্য করা উচিত মনে করেই মাকিদোনিয়া ও আখায়া মণ্ডলীরা এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের সাহায্য করা উচিত কারণ তারা অইহুদি হলেও ইহুদিদের কাছ থেকে আত্মিক আশীর্বাদের সহভাগিতা পেয়েছে। এ বিষয়ে তারা ইহুদিদের কাছে ঋণী। আমার এই কাজ শেষ হলে আমি যখন জানব যে সেই চাঁদা ঠিকমতো পৌঁছেছে তখন তোমাদের কাছে কিছুক্ষণ থেকে আমি স্পেনে যাব। আমি জানি যখন তোমাদের সবার কাছে যাব তখন খ্রিস্টের পূর্ণ আশীর্বাদ নিয়েই যাব। ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার একান্ত মিনতি, তোমরা ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দোহাই দিয়ে বলছি, পবিত্র আত্মার ভালোবাসায় প্রণোদিত হয়ে তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে মিনতি করো। প্রার্থনা করো যেন যিহুদিয়ায় অবিশ্বাসীদের হাত থেকে আমি রক্ষা পাই। প্রার্থনা করো যেন জেরুজালেমের জন্য আমার সেবা সেখানকার পবিত্র ব্যক্তিরা গ্রহণ করেন। তখন ঈশ্বরের ইচ্ছা হলে আমি খুশি মনেই তোমাদের কাছে যাব এবং তোমাদের সঙ্গে কিছুকাল থেকে বিশ্রাম পাব। শান্তিদাতা ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকুন। আমিন। রোমিও ১৬ অধ্যায়। এখন আমি খ্রিস্টেতে আমার বোন ফইবির জন্য বলছি। কিংক্রিয়াস্থ মণ্ডলীতে তিনি একজন বিশেষ সেবিকা। আমি অনুরোধ করি তোমরা প্রভুতে তাঁকে গ্রহণ করো। ঈশ্বরের লোকেরা যেভাবে অপরকে গ্রহণ করে সেইভাবেই তাঁকে গ্রহণ করো। কোনো ব্যাপারে যদি তিনি তোমাদের সাহায্য করতে চান তবে তাঁকে সাহায্য করো। তিনি অনেক লোককে এমনকি আমাকেও খুব সাহায্য করেছেন। যীশুখ্রিস্টের সেবায় আমার সহকর্মী প্রিস্কা ও আক্কিলাকে শুভেচ্ছা জানিও। তারা তাদের জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছিল। কেবল আমি যে তাদের কাছে কৃতজ্ঞ তা নয়, সমগ্র অইহুদি মণ্ডলীও তাদের কৃতজ্ঞতা জানিয়েছে। তাদের গৃহে যে মণ্ডলী সমবেত হন তাদেরও শুভেচ্ছা জানিও। আমার প্রিয় বন্ধু ইপেনিতকেও শুভেচ্ছা জানাও। এশিয়ার মধ্যে সেই প্রথম ধর্মান্তরিত হয়ে খ্রিস্টধর্ম গ্রহণ করে। মরিয়মকে শুভেচ্ছা জানিও কারণ সে তোমাদের সকলের জন্য কঠোর পরিশ্রম করেছে। আন্দ্রনিক ও জুনিয়ককে শুভেচ্ছা জানিও। তারা আমার স্বজাতি। আমার সঙ্গে তারা কারাগারে বন্দী ছিলেন। তারা প্রেরিতদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি। আমার আগেই তারা খ্রিস্টে ছিলেন। প্রভুতে আমার প্রিয় বন্ধু আম্পলিয়াতকে শুভেচ্ছা জানিও। উরবানকে শুভেচ্ছা জানিও। তিনি খ্রিস্টেতে আমাদের সহকর্মী। আমার প্রিয় বন্ধু স্তাকুকে শুভেচ্ছা জানিও। আপিল্লিকে শুভেচ্ছা জানিও। তিনি একজন পরীক্ষাসিদ্ধ খ্রিস্টিয়ান। আরিস্টোবুলের পরিবারের সকলকে আমার শুভেচ্ছা জানিও। হেরোদিয়ান, যিনি আমার মতোই একজন ইহুদি, তাঁকে শুভেচ্ছা জানিও। নার্কিসের পরিবারের মধ্যে যারা প্রভুর, তাদের সকলকে আমার শুভেচ্ছা জানিও। ত্রুফেনা ও ত্রুফোসাকে শুভেচ্ছা জানিও। এই মহিলারা প্রভুর জন্য খুবই পরিশ্রম করেন। আমার সেই প্রিয় বান্ধবী পরশিকে শুভেচ্ছা জানিও, যিনি প্রভুর জন্য কঠোর পরিশ্রম করেছেন। রুফকে শুভেচ্ছা জানিও। সে প্রভুতে এক বিশেষ ব্যক্তি। তার মাকে শুভেচ্ছা জানিও, তিনিও আমার মায়ের মতো। আর অসংকৃত, ফ্লিগন, হর্মি, পাত্রবা, হর্মা ও তাদের সঙ্গে সমবিশ্বাসী ভাইদেরও আমার শুভেচ্ছা জানিও। ফিল্লগ, জুলিয়া, নিরিয় ও তার বোন উলুম্পো ও তাদের সঙ্গে যেসব ঈশ্বরের ভক্তরা আছেন তাদেরও আমার শুভেচ্ছা জানিও। পবিত্র চুম্বন দিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানিও। এখানকার সব খ্রিস্টমণ্ডলী
তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। ভাই ও বোনেরা, আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, যারা দলাদলি সৃষ্টি করে ও পাপে প্ররোচিত করে তাদের প্রতি লক্ষ্য রাখতে। তোমরা যে সত্য শিক্ষা পেয়েছ তারা তার বিরোধী, এমন লোকদের থেকে দূরে থেকো। এমন লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেবা করে না, তারা নিজেদের খুশি করতেই কাজ করে চলেছে। তারা মোলায়েম ও মিষ্টি মিষ্টি কথা বলে সেই লোকদের ভুলিয়ে থাকে যারা মন্দ জানে না। তোমাদের বাধ্যতার কথা সবাই শুনেছে, আর সেই জন্য আমি তোমাদের উপরে খুশি হয়েছি। আমি চাই তোমরা সবাই যা ভালো তা চিনে গ্রহণ করো এবং মন্দ থেকে দূরে থাকো। শান্তির ঈশ্বর শীঘ্রই তোমাদের পায়ের নিচে শয়তানকে পিষে ফেলবেন। আমাদের প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সবার সঙ্গে থাকুক। আমার সহকর্মী তিমোথি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, আর আমার মতো জাতিতে ইহুদি লুকিও, জাসন ও শশীপাত্র তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আমি তোর্তিও পৌলের হয়ে এই চিঠিটি লিখছি। আমিও প্রভুর নামে তোমাদের শুভেচ্ছা জানাই। আমি যার আতিথ্য গ্রহণ করেছি, যার বাড়িতে গোটা মণ্ডলী সমবেত হয়, সেই গাইয়াসও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ইরাস্তো, যিনি এই শহরের কোষাধ্যক্ষ, ও আমাদের ভাই কার্ত, তারাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। যীশু খ্রিস্টের বিষয়ে যে সুসমাচার আমি প্রচার করি, সেই সুসমাচারের মধ্যে দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা ঈশ্বরের আছে। অনেক যুগ ধরে ঈশ্বর তাঁর গোপন উদ্দেশ্যের বিষয় কারো কাছে জ্ঞাত করেননি, কিন্তু এখন সুসমাচারের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে, আর আমি সেই মতো তা প্রচার করেছি। অনন্ত ঈশ্বরের আদেশ মতো ভাববাদীদের বাণীর মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে, যেন তারা খ্রিস্টের উপর বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে। যীশু খ্রিস্টের মাধ্যমে চিরকাল একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের মহিমা হোক। আমেন।